এবং বলে নেই যে আপনাদের ভিতরে যারা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন না, ফাইল ক্রিয়েট করতে পারেন না, এক্সটেনশন এগুলো বোঝেন না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এই কোর্সের মাধ্যমে বুঝতে পারবেন। সো আই হোপ যে আপনাদের বেসিক নলেজ, ফান্ডামেন্টাল যে নলেজটা, সেটাও কিন্তু কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি অনেক রকমের অনেক কাজ করব, অনেক অ্যাক্টিভিটি করব, আমি গল্প গুজব করবো, আমার লাইফের কিছু গল্পও বলবো। সো আপনাদের হয়তো অনেক আইডিয়া হবে একজন ফ্রিল্যান্সারের মানে লাইফস্টাইল কীরকম হয়। আমি যদি ওইরকম ফ্রিল্যান্সার না যে আমি শুধু ফ্রিল্যান্সিংই করি এমনটা না, আমার অ্যাক্টিভিটি আরও অনেক। আমি ফ্রিল্যান্সিংয়ের সাথে সাথে আরও অনেক কিছু করি, মেন্টরিং করছি, একটা কোম্পানি সামলাচ্ছি, তারপর হচ্ছে এসএস থেকে কাজ করি, তারপর হচ্ছে বলা যায় ইনস্টাটিউটে আমি মেন্টরিং করছি, ইনস্টাটিউটে আমার কোর্স আছে। সো এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। সো মানে সব মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ত। গ্রাফিক ডিজাইনের কাজও করি, যেমন আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, যেটা আসলে আমার করার কথা না। আমার অফিসিয়ালি কিন্তু এমপ্লয়ি আছে যিনি ভিডিও এডিটিং করেন, বাট আমি আমার রেসপন্সিবিলিটি থেকে করি, আমার ফিউচারের জন্য আমার স্কিল আছে, আমি করতে পারি, এই জন্য করছি। তো আমি কিন্তু নিজে থেকে নিজে কাজগুলো করি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর স্যাটিসফ্যাকশন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অনেকে দেখবেন রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করে, অন্যকে দিতে ভরসা পায় না। ভরসা পাওয়াটা কিন্তু মানে কাউকে ভরসা করা, এটা কিন্তু এক ধরনের মানে স্কিল, মানে কাউকে ভরসা করা উচিত। একেবারে যে কাউকে বিলিভ করি না, ভরসা করি না, বিশ্বাস করি না, গার্লফ্রেন্ডের মতো যে কথাবার্তা, এটা কিন্তু হওয়া ঠিক না। ভরসা অবশ্যই করবে, কিন্তু বুঝে শুনে, একেবারে কাউকে বিলিভ করি না, ভরসা করি না। অনেকে দেখবেন এগুলো বলে যে আমি মেয়ে মানুষকে একদম বিলিভ করি না, তো এটা আসলে ঠিক না। মানে সবাইকে বিলিভ করা উচিত, সব ধরনের অ্যাক্টিভিটি থাকা উচিত। এসএসডি টেক আই মিন ইউ ইনভলভ উইথ এসএসডি টেক, নো, এটা হচ্ছে এসএস টেক, শিখবে সবাই টেকনোলজি। এটা আমাদেরই একটা অফশোর হাউস, আমাদেরই একটা পার্ট। এবং এর আগেও আমি আর একটা কোম্পানিতে কাজ করতাম, নাম হচ্ছে ওয়েবকোড ইনস্টিটিউটের থিম ফরেস্ট নিয়ে কাজ করতাম। আমার যদিও আইটেম নাই, আমি আইটেম নিয়ে দৌড়াদৌড়ি করেছিলাম, ব্যস্ততার কারণে এটা হয়ে ওঠে না। মানে যারা থিম ফরেস্ট নিয়ে কাজ করে তাদেরকে কিন্তু এক জায়গায় ফোকাস দিতে হয়। মানে আমি একটু চঞ্চল টাইপের, বিভিন্ন জায়গায় দৌড়াই, এই কারণে হয়ে ওঠে না। মানে আমার যেখানে যেটা মজা লাগে, আর থিম ফরেস্টে যদি কাজ করতে যাই, আমি আইটেম নিয়ে কাজ করেছিলাম, বাট পরবর্তীতে দেখা যাবে আইটেমটা 60টা মানে আমার রিভিশন পেজ, 60টা 60 ধরনের রিভিশন পাওয়ার কারণে আমার আইটেমটা যে পরে রিডিজাইন করবো বা আপডেট করবো, এটা করা হয়নি, মানে গাফিলতির কারণে। আর একটা কাজ করার পর ওইটা কাজ আবার যখন রিডিজাইন করতে হয়, প্রচুর পরিশ্রম, প্রচুর ধৈর্য লাগে। মানে ধৈর্য আছে, বাট এতটা এক্সাইজ লেভেলে মানে এটা পাওয়াটা অনেকটা, মানে এত বেশি ধৈর্যশীল হওয়া আরও ভালো না। আবার ধৈর্যশীল হওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার এই কোডিং রিলেটেড কাজ, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, যেই কাজই করেন না কেন, অনলাইন বেস বা কম্পিউটার বেস, যাদের ধৈর্য কম তারা কিন্তু এটা করতে পারবে না। অনেকে বলে, যারা একটু দার্শনিক বা যারা বড় রকমের মানুষ, তারা বলে যে পৃথিবীতে তারাই আইটি রিলেটেড জায়গাগুলোতে মানে গেইন করবে যারা অলস। কারণটা হচ্ছে আপনি যত বেশি অলস হবেন, আপনার কিন্তু নড়াচড়া, মুভমেন্ট তত কম হবে। দেখবেন অনেক মানুষ আছে যারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ঘরের মধ্যে বসে থাকে, কম্পিউটারে চালায়, গেম খেলে, ফেসবুকিং করে, চ্যাটিং করে, তাদের কিন্তু মাথা ব্যথা কখনো হয় না। এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা সারাদিন মুভি দেখে। আপনি কিন্তু তিনটা বা চারটা মুভি দেখতে পারবেন সারাদিনে, যদি আপনার খুব এনার্জি থাকে, কোনো টেনশন নাই, মুভি দেখার খুব ইচ্ছা, তারপরেও আপনি 3-4টার মুভি দেখতে পারবেন, এর পরে আর পাবেনই না। কিন্তু অনেক মানুষ আছে 24 ঘন্টা মুভি দেখে, এরকম কিন্তু আমি দেখছি সারাদিন ফেসবুকিং, মুভিং, এটা সেটা। ওই মানুষগুলো যদি কখনো সোর্স পায় বা কখনো যদি এরকম কখনো কেউ যদি কাউকে এরকম আইটি রিলেটেড জিনিসগুলোতে যদি ইনভলভ করতে পারে, তার যদি প্যাশন বা শখটা যদি ওর মধ্যে ঢুকা দিতে পারে, একবার যদি আগ্রহটা জন্মায়, সে কিন্তু গেইন করবে। কিন্তু যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে হঠাৎ করে চলে আসে অভাবে, ফাইন্যান্সিয়ালি সাপোর্টের জন্য বা একটা অপরচুনিটি খোঁজার জন্য, তাদের জন্য কিন্তু একটু স্ট্রাগল করতে হয়, মানে ওই অভ্যাসটা তৈরি করার জন্য। আর আমি কিন্তু আর্টসের স্টুডেন্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট, দেন হচ্ছে আর্টস। মানে আমি 9-10 হচ্ছে সায়েন্সে ছিলাম, তারপরে হচ্ছে আমি আর্টসের স্টুডেন্ট, এবং আর্টসের স্টুডেন্ট ছিলাম হচ্ছে অনার্সের সোশ্যালজি সাবজেক্ট। এবং সোশ্যালজি সাবজেক্টের পরেই আমি যখন ঢাকা কলেজে আসি মাস্টার্স করতে, সোশ্যাল সাবজেক্ট কিন্তু আমার ছিল আমার গ্রামের বাড়িতে, মাস্টার যখন করি তখন আমি এই আইটি রিলেটেড মানে সম্পর্কে, আমাকে মানে আমার এরকম একটা টেনশন ছিল, মানে টেনশন বলতে আমার একটা চিন্তা ছিল যে আমার এই ধরনের কিছু কাজ করবো যেটা স্মার্ট জব, একটু ডিফাইন্ড,
কম্পিটিশন কম, কিন্তু আলটিমেটলি কী হয় যে আইটি রিলেটেড মানুষ এখন ইনভলভ বেশি, রাইট? এবং আপনি যে কোনো ক্ষেত্রেই দেখবেন আইটির একটা প্রভাব থাকে, একটা বাতাস থাকে। তারপরে আইটির কিন্তু অনেক ডিপার্টমেন্ট থাকে, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করবেন, কোনটা আপনার কাছে ভালো লাগে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন যে অ্যাডভান্স লেভেলের কিন্তু কোডিং প্রোগ্রামিং কিন্তু কম, মানুষ শেখে কম। মানুষ কিন্তু দেখবেন চাহিদা বেশি হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট পার্ট থাকলেও অ্যাডভান্স লেভেলের নাই। এবং দেখবেন বিদেশিরা কিন্তু ডে বাই ডে অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ডেভেলপ করে। যেমন রিসেন্টলি গুগল কিন্তু গোল্যাং নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে। আপনি দেখবেন পৃথিবীর অনেক কোণে বিভিন্ন রকমের কিন্তু সিএমএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিএমএস কন্টেইনার সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করে। বাংলাদেশে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের ফার্ম কম, তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে এই ধরনের ফার্ম মানে কোম্পানি কম, প্লাগিন তৈরি করবে এরকম মানুষ কম। কেন কম? কারণ আমরা কিন্তু ওই লেভেলে চিন্তাও করি না, ওই লেভেলের স্কিল বা আমাদের যে ধৈর্য বা আমরা যে ওই লেভেলে চিন্তা করি বা আমাদের এনভায়রনমেন্ট বা আমাদেরকে ইন্সপায়ার করবে বা ছোটোবেলা থেকে এটার সাথে খাপ খাই নেব, এই ধরনের মানুষ কিন্তু আমরা না না বলে তো এটা আসলে আমাদের প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমাদের প্যারেন্ট মানে আমাদের আগের জেনারেশনের প্রবলেম। কেন এটা বলবো? আপনি দেখবেন না আমাদের বাংলাদেশে অনেক লিটিল মানুষ বা বড় রকমের মানুষ তারা কি করে, স্পিকারটা অন করে বলেন, বুঝি নাই। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্পিকার অন করে বলতে বলতেছেন কেন? আকিব আহমদ একটু বলেন, বুঝে বলেন, আপনি না শুনতে পারলে এটা আমার জন্য ক্ষতি, আমি চাই সবাই শুনুন। হ্যাঁ বলেন আকিব ভাই, আপনি শুনতে পাচ্ছেন না ভাই? একজন জয়েন করতে পারছে না, কিন্তু জয়েন করার জন্য ওনাকে একটু হেল্প করেন যে আচ্ছা আপনাদের ফাতেমা আনোয়ার ইজ নট বিং অ্যাবল টু জয়েন মিটিং, ওয়াই? আপনাদের কি গ্রুপ চ্যাট আছে, কোনো গ্রুপ আছে চ্যাটিং, চ্যাটিং গ্রুপ? আপনাদের ভিতরে সিআর কে, আপনাদের ভিতরে সিআর কে, কেউ কি সিআর আছে, সিআর নির্বাচিত হয়েছে? আচ্ছা ইয়াসিন আরাফাত আপনি, কংগ্রেচুলেশনস। আচ্ছা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের, যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই ফোন করবেন, ঠিক আছে? আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আর আমার ফেসবুক লিঙ্ক আপনারা গ্রুপেই পাবেন, আমাকে আমাকে চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর আপনাদের গ্রুপ চ্যাটে যদি মনে হয় যে মেন্টরদের থাকা উচিত তাহলে মেন্টরকে অ্যাড করতে পারেন, আর যদি না করেন তাহলে আমরা আলাদাভাবে মেন্টররা আপনাদের নিয়ে একটা গ্রুপ চ্যাট করবো, কারণ আপনাদের গ্রুপ চ্যাটে আপনারা ডিসকাশন করতে পারেন। বাট আমাদের গ্রুপ চ্যাটে আমরা অ্যাজ এ মেন্টর হিসেবে আপনাদের সাথে লিড দেবো, আপনাদের সাপোর্ট দেবো, আপনাদের কোনো কোয়েরি থাকলে এগুলো ডিসকাশন চলবে। বাট আপনারা পার্সোনালি কোনো ডিসকাশন বক্স যদি থাকে করতে পারেন, আর আমাদেরকে যদি মনে হয় যে আমাদেরকে অ্যাড করবেন তাহলে করতে পারেন। ওকে ফাইন, তার আগে আমি বলি যে আপনাদের ভিতরে কারা কারা উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ কারা কারা, মানে সিরাজগঞ্জের ওই পাশে কেউ কি আছে? আচ্ছা ইয়াসির আরফাত আপনি চাইলে আনমিউট করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন, এটা আনমিউট করেন, আমার সাথে কথা বলেন, ডিসকাশন করি, কথা বলি, মানে অন্যদের হয়ে আপনি আমার সাথে কথা বলেন, এটা করতে পারেন। ইয়াসির আরফাত কথা বলেন। জি ভাই শুনতে পাচ্ছি। জি জি আচ্ছা আমি আপনাদের কোয়েরি চাচ্ছি যে একজন আকিব কুষ্টিয়া থেকে ক্লাস করছেন মেবি, বাকিদের কি খবর, হোম ডিস্ট্রি কোথায়, কার কি? আচ্ছা আপনাদের ভিতরে রংপুর, দিনাজপুর, সৈয়দপুরে কাদের বাড়ি, কেউ আছেন? কুষ্টিয়া পাওয়া গিয়েছে কাছাকাছি, ময়মনসিং গিয়েছিলাম, কুমিল্লাতে যাইনি, কুষ্টিয়াতে গিয়েছিলাম, আর অন্য কোথাও যাওয়া হয়নি আমার, মামসিংয়ে গিয়েছিলাম, কুষ্টিয়া মামসিং। আর কেউ নাই, মানে উত্তরবঙ্গের কেউ নেই, আমি একা পড়ে গেছি জামালপুর। আচ্ছা যাই হোক, ওকে কী জানি বলছিলাম, মাঝখানে ইন্টারাপ হয়ে গিয়েছে, আকিব আহমেদ লাউড স্পিকার দিতে বলছে, স্পিকার অন করার কিছু নাই, স্পিকার অন করতেও পারবো না, স্পিকার কীভাবে অন করবো, মানে আমি
হেডফোনের মাধ্যমে কথা বলছি, স্পিকার অন করলে আপনি হেডফোনে মানে এখন যে সাউন্ডটা পাচ্ছেন এটা আর পাবেন না, সো এটা একটা প্রবলেম। বাকিদের সবার কনভারসেশন শেষ, আর আপনাদের কিন্তু এই যে হ্যালো কথা যে বলছেন এখানে, আপনার যে স্ক্রিন এখানে যে আপনারা লাইনে আছেন 16 জন, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স মেনটেন হবে। হ্যাঁ, আপনারা যারা ক্লাস করছেন এটার উপরে অ্যাটেন্ডেন্স এর উপরে মেনটেন হবে। সো এই কারণে আপনার অ্যাটেন্ডেন্সটা অবশ্যই রাখবেন, এবং আপনাদের কিন্তু প্রত্যেককে প্রতিটা ক্লাসের পরে এবং চেষ্টা করবো প্রতি উইকে একবার হলেও আপনাদের, আমাদের একজন টিম মেম্বার আছে, নাম হচ্ছে শাহিদা আরবি, উনি আপনাদের কল দেবেন, কল দিয়ে আপনাদের ফিডব্যাক নেবেন, এবং এটা পুরোটাই হিডেন। উনি আপনাদের কখনো নাম জিজ্ঞেস করবেন না, মানে নাম জিজ্ঞেস করলেও মানে আপনাদের তো নাম জানবে, বাট যে আপনি মানে আপনি যদি কোনো কমপ্লেন থাকে কমপ্লেন করবেন, কোনো যদি ক্লেম থাকে সেটা করবেন, কারোর সম্পর্কে যদি গুড বা ব্যাড রিভিউ থাকে সেটাও করবেন, বাট আপনাদের নামগুলো কখনো উচ্চারিত হবে না। এগুলো বলার কারণ হচ্ছে যে আপনি আপনার ওপেন ফিডব্যাকটা দিতে পারেন, যাতে আপনার প্রতি আমার নেগেটিভ বা অন্য কোনো মেন্টর আপনার প্রতি নেগেটিভ যেন অ্যাক্টিভিটি না থাকে, মানে এটা হিডেন রাখা হয় এই কারণে যাতে আপনাকে আমরা সাপোর্টটা দিতে পারি। ভাই একজন টেস্ট করেছে, আচ্ছা আমি টেস্টটা দেখছি, আমি মাত্র দেখলাম কমেন্ট করেছে, কমেন্টটা আচ্ছা ফাতেমা আনোয়ার, উনি প্রবলেম ফেস করছেন। আচ্ছা উনি আমাকে সে অনেকদিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, কি প্রবলেম সেটা তো বলে নাই, ওনাকে কল দিতে হবে। ফাতেমা আনোয়ার, আচ্ছা আমি ওনার সাথে কনভারসেশন করছি, আচ্ছা আমাকে অলরেডি কলও দিয়ে দিচ্ছে কে জানে, এটা কি আপনি ছিলেন? 77 ইয়েস, উনিও ফোন দিচ্ছে, একটু লাইনে থাকুন ওনার সাথে কথা বলে দিন। আচ্ছা উনি আমাকে এ পর্যন্ত 4 বার কল দিয়েছে, আমি কি কল দেবো, উনি আমাকে কল দিচ্ছে। আচ্ছা আপনার লাইনে থাকে, আমি একটু কথা বলে নিই। জি আপনি প্রবলেম ফেস করছেন ক্লাসে জয়েন করতে, কিরকম প্রবলেম? আচ্ছা লিংকে আপনার কি জিমেল লগ ইন করা আছে? জিমেল লগ ইন করা থাকলে আপনার লিংকে ক্লিক করবেন এবং একটা বাটন দেখবেন জয়েন দ্য মিটিং, লাইক এরকম কিছু একটা একটা বাটন থাকবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে জয়েন দ্য মিটিং নামে একটা বাটন থাকবে নিচের দিকে, ওই বাটনে ক্লিক করলে আপনি ক্লাসে ডিরেক্ট ঢুকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা অনেকে প্রবলেম ফেস করবে, আপনি একটু করে ফেলেন। গাই সবাই আছি? আচ্ছা তাহলে আমরা আজকে কোডিং এর ফার্স্ট স্টেপে যাব, এবং বলেছিলাম যে আমরা একটু সময় নিব, কারণ আমার দিক থেকে তো ফার্স্ট, হয়তো দুইটা ক্লাস হয়েছে, রাইট? দুইটা কি একটা? আচ্ছা কয়টা ক্লাস হয়েছে আপনাদের? একটাই ক্লাস, শুক্রবারে ক্লাস হয়েছে না, এরপরে তো কোনো ক্লাস হয় না। গ্রেট গ্রেট গ্রেট, আচ্ছা ওই ক্লাসের দিন কি হয়েছিল এটা বলো। বা একজন কথা বলে বলতে পারেন ওই ক্লাসের দিন কি হয়েছিল। ফ্রেন্ড রিকোয়েস্ট আমি রিসিভ করছি, ক্লাস টাইম আমি রিসিভ করব না, পরে রিসিভ করছি। ভাইয়া বেসিক্যালি গতকাল যে ক্লাস, হ্যালো, আচ্ছা একজন কমেন্ট করেছে মার্কেটিং এর ডিসকাশন আছে, জি ইয়াসির আরফাত বলেন। জি মানে বেসিক্যালি কাদের ভাই হচ্ছে কি ব্র্যান্ডিং আর হচ্ছে মার্কেটিং এন্ড সেলিং এর উপরে বেসিক কনসেপ্টের উপরে ক্লাসটা নিয়েছিল আর কি, আর আইস ব্রেকিং সেশন ডিসকাশন সবার সাথে, ওটাই ছিল আর কি ক্লাসটা, ক্লাস ক্লাসটা। তো আইস ব্রেকিং ডান, আমার সাথে আইস ব্রেকিং হয়নি আর আমি আইস ব্রেকিং করবো না, কারণ সবাই আইস ব্রেকিং করলে মানে আপনাদের জন্য বোর্ড হবে এবং আপনারা চাচ্ছেন যে ক্লাসটা শুরু করি। সবাই রেডি আজকের ওয়েব ডিজাইন ক্লাসে? জি ভাইয়া। ওকে, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন সম্পর্কে অনেকেই বলছেন যে আমার এই নলেজ সেই নলেজ, বাট আমি আপনাদের নলেজ ঘাটবো না, আমি নলেজ দেখ বানাবো, মানে আমাদের জন্য আপনাদের জন্য নলেজটা তৈরি করবো। সো ওয়েব ডিজাইন বলতে কী বোঝায় আমি এইভাবে যদি শুরু করি, ডিজাইন মিন্স হোয়াট? ডিজাইন মিন্স যা আপনি দেখবেন তাই কিন্তু ডিজাইন,
এবং আপনি যদি চোখে না দেখে থাকেন, যা আপনি ছুঁয়ে অনুভব করুন, সেটা হচ্ছে ডিজাইন। তো ডিজাইন মিনস একটা ইন্টারফেস বা একটা লুক যেটা আপনি চোখে দেখেন। ডিজাইন কিন্তু জান্নাত জাহান্নামও পড়ে, ডিজাইনে কিন্তু তারাও পড়ে, মহাকাশও পড়ে, সবই পড়ে। বাট ওয়েব ডিজাইন মিনস আর গ্রাফিক ডিজাইন মিনস হোয়াট? গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে গ্রাফিক্যালি যে ডিজাইনটা করে। গ্রাফিক ডিজাইন কিন্তু মানে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, কারণ এটা কিন্তু স্কেচিং করতে হয়, এটা হচ্ছে ব্রাউজ মানে সফটওয়্যারের মাধ্যমে করতে হয়, গ্রাফিক্যালি কাজগুলো করতে হয়। কিন্তু এটা আউটপুট বা প্রিন্ট করার পর যেটা আসে সেটা কিন্তু আপনি ছুঁতে পারবেন, যেমন হচ্ছে বিজনেস কার্ড। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ওয়েব মানে কি? ওয়েব ওয়েব মিনস আপনি যদি ব্রাউজার ইউজ করেন তাহলে হচ্ছে ওয়েব, মানে আপনার ওয়েবসাইট, এটাকে বলে মানে আপনার ব্রাউজারের যে এই যে ট্যাবটা, এটাই কিন্তু আপনার ওয়েবকে রিপ্রেজেন্ট করবে। মানে আপনাকে ব্রাউজার অবশ্যই ইউজ করতে হবে, ব্রাউজার বাইরে কিছু নাই। এবং আমরা যারা প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলি একেবারে ইনিশিয়াল স্টেপে, আমরা অনেকে ভাবি যে জাভা প্রোগ্রামিং শিখলে ওয়েব ডিজাইন শেখা যায়, বা আমি জাভা জানি তার মানে আমি ওয়েব ডিজাইন পারবো। অনেকে ভাবে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে গেলে জাভা প্রোগ্রামিং শিখতে হয়, অ্যাকচুয়ালি রং। এবং আমরা এটাও জানি জাভাস্ক্রিপ্ট এবং জাভা, জাভাস্ক্রিপ্ট এবং জাভা কিন্তু দুইটা ডিফারেন্ট কেস, দুইটা কিন্তু একরকম না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রাউজার বেস, আর জাভা প্রোগ্রামিং বা জাভা যে কাজগুলো করে এটা কিন্তু বলা যায় যে সফটওয়্যার বেস বা ডেস্কটপ বেস। জাভার মাধ্যমে যে কাজগুলো করবেন সেটা কখনো ব্রাউজার দিয়ে রান করার প্রয়োজন হয় না। বাট আপনি যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন বা জাভাস্ক্রিপ্টে যদি কোডিং করেন তাহলে অবশ্যই আপনাকে ব্রাউজার ইউজ করতে হবে, কারণ এটা ব্রাউজার ছাড়া কখনো রান হয় না। তো আমার ব্রাউজার ইম্পর্ট্যান্ট, এবং আমাদের এই কোর্সের ভিতর দিয়ে আমরা HTML CSS শিখবো, HTML5 HTML কী জিনিস সেটা জানবো, CSS CSS 3 অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন দুটা অবশ্য মার্চ করে দেখাবো। তারপর হচ্ছে বোর্ড স্টাফের কনসেপ্ট, গ্রিড সিস্টেম, ফ্লেক্স কী, তারপর হচ্ছে প্রিন্ট ম্যাটেরিয়াল কী, তারপর হচ্ছে মিডিয়া ম্যাটেরিয়াল কী, মিডিয়া ডিভাইস বা মিডিয়া কোয়েরি কী জিনিস, প্রিন্ট কোয়েরি কী জিনিস, সেগুলো দেখবো। তারপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, প্রিমিয়াম যে থিমগুলো আছে সেটা নিয়ে কাজ করবো, প্ল্যাগিন নিয়ে কাজ করবো, তারপর হচ্ছে পেজ বিল্ডার নিয়ে কাজ করবো। আমরা এই কোর্সটা সাজানো হচ্ছে বা সাজানো হয়েছে অলরেডি, আরও কিছু জিনিস আমরা ডে বাই ডে আপডেট করছি। এবং আমি আজকে প্ল্যানে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি এই কোর্সের সাথে আরও কিছু জিনিস ইনক্লুড করবো যেটা হয়তো আপনারা দেখেননি, কোর্স কারেক্ট ক্যালেন্ডারও নাই। সেটা হচ্ছে আমি এখানে উইক্স অ্যাড করবো, উইক্স, তারপর হচ্ছে ওয়েব ফ্লো, ওয়েব লি, অ্যাকচুয়ালি সবগুলো আমি যে খুব ইন ডিটেলে দেখাবো তা না, আমি আপনাদের জাস্ট ধরিয়ে দেবো। তারপর হচ্ছে শপিফাই দেখাবো, দেন হচ্ছে স্কোয়ার স্পেস, এগুলো আসলে কী জিনিস, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা সফটওয়্যার, বা বলা যায় ওয়েব বেস সফটওয়্যার বা CMS বলা যায়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো আমি দেখাবো। ওয়ার্ডপ্রেস তো হচ্ছে মাদার সফটওয়্যার, যেটা আমি তো অবশ্যই দেখাবো, বাকিগুলোর সাথে এটাও দেখাবো, হয়তো দুইটা ক্লাস এক্সট্রা নেবো এটার জন্য। তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট জানতে পারবেন, তারপরে হচ্ছে আমরা PHP MySQL-এর বেসিক থেকে শুরু করে আমরা একটা প্রজেক্ট দাঁড় করাবো, হতে পারে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, হতে পারে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, হতে পারে ই কমার্স সাইট। এরপরে আমরা থিম ডেভেলপমেন্ট শিখবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের A to Z যত কিছু লাগে। আমরা ওয়ার্ডপ্রেস যখন কাস্টমাইজেশন করি বা আমরা যখন ই কমার্স সাইট বানাই বা যে কোনো ধরনের সাইট বানাই, একটা প্রিমিয়াম থিম যখন ইউজ করি, ওই ইউজ করার সময় যে অ্যাক্টিভিটিগুলো হয়, যে জিনিসগুলো রেকর্ড করে বা যে ওয়ার্ডপ্রেস প্লাগিন থেকে শুরু করে এডিটিং, এইটা কীভাবে ম্যানেজমেন্ট করে, প্রত্যেকটা জিনিস আমরা থিম ডেভেলপমেন্টে জানতে পারবো। তার মানে আপনি ওয়ার্ডপ্রেসের উপরে A to Z এক্সপার্ট হবেন। বাট ওয়ার্ডপ্রেসের সাথে দেখবেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু বা একটা কাজে ব্যাকএন্ড কিন্তু অনেক হিউজ জিনিস, ব্যাকএন্ড শেখা মানে হিউজ একটা ব্যাপার। যেমন এই কোর্সে কিন্তু আপনি PHP শিখবেন, আপনি MySQL শিখবেন, বাট আপনি কিন্তু ল্যারাভেল কোর্ডিনেটর শিখবেন না, মানে এই কোর্সের ক্যালেন্ডার এটা পড়ে না। আর আপনি যদি ল্যারাভেল কোর্ডিনেটর শিখেন তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেসটা থাকবে না, কারণ একসাথে এত কিছু কিন্তু শেখানো যায় না। এবং PHP-র মধ্যে কিন্তু আরও অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার মানে এই যে আমরা যে ফুল স্ট্যাক বলি বা ব্যাকএন্ড বলি, ব্যাকএন্ড বলতে হিউজ জিনিস, ব্যাকএন্ডে কিন্তু অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, যেমন PHP, পাইথন, তারপর হচ্ছে রেস, আরও অনেক রকমের যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে থাকে যেমন গোল্যাঙ্গ, তাহলে এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট সবগুলো কিন্তু একসাথে শেখা যায় না, আর সবাই এক জায়গায় কিন্তু এক্সপার্টও হয় না। কিন্তু একটা কিন্তু বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে মানে শেখার জন্য, যেটা দিয়ে শুরু করতে হবে। কেন? কারণ এটাই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে মাদার, মাদার মিনস
শুরুতে যখন ডেভেলপাররা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করছে, ব্যাকএন্ড নিয়ে চিন্তা করছে, তখনই কিন্তু পিএইচপি দিয়ে শুরু হয়েছে। প্রথমে কিন্তু পিএইচপি রান হয়েছে, পিএইচপি দিয়ে কাজ করা হয়েছে, পরবর্তীতে প্রয়োজনের তাগিদে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করা হয়। আমরা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ওয়েবসাইট ডেভেলপ করব, কিন্তু যারা আমাদের গুরু তারা কী করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করে, বুঝতে পেরেছে? আর বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন তো ডেভেলপ করা হয়েছে, এটা কিন্তু পিছনে কারণ আছে। কারণগুলো হচ্ছে, সাপোজ আমি পিএইচপিতে কাজ করছি, ওর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধারণ ক্ষমতা, আপনি মনে করেন ফেসবুক চালাচ্ছেন, এই ফেসবুক কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যাকএন্ড দিয়ে কাজ করা হয়। তো ব্যাকএন্ডে এই যে অ্যাক্টিভিটিগুলোর অনেকগুলো ক্রমের কিন্তু ডাটা ধারণ করে, কোটি কোটি অ্যাকাউন্ট, কোটি কোটি ডাটা। তো ডাটাগুলোর জন্য নিশ্চয়ই একটা স্টোর আছে, এই স্টোর হ্যান্ডেলিং করা এবং স্টোর থেকে আপনার ডাটাগুলো রিট্রাইভ করে ওয়েবসাইটে খুব ফাস্ট শো করা ফেসবুকের মাধ্যমে, এই কাজগুলো যদি আমি আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে চাই, পিএইচপি দিয়ে করতে চাই, তাহলে কিন্তু হ্যাং করবে ওয়েবসাইট, মানে ফাস্ট লোড হবে না। কেন হবে না? কারণ এই ধারণ ক্ষমতা ওরকম না, পিএইচপি ওইভাবে তৈরি করা হয়নি। বা এই জিনিসটাই যদি আপনি অন্য কোনো প্রোগ্রাম প্রয়োজন তাগিদে পরে এটা তৈরি হয়েছে যে না আমাদের এরকম একটা ডাটাবেস ম্যানেজমেন্ট করতে হবে, তখন কি হয়, পাইথন নিয়ে কাজ করা হয়, পাইথন ডেভেলপ হয়, রেলস ডেভেলপ হয়। সিকিউরিটির বিষয় কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি দেখবেন ফেসবুক এত বেশি সিকিউর, তারপরে কিন্তু হ্যাক হয়, এবং ঈদের আগে আগে আমাদের মানে ফেসবুক গ্রুপগুলো কিন্তু প্রবলেম হয়েছিলো, এবং ঠিক ঈদের এক মাস কি দেড় মাস আগে ফেসবুক হ্যাক হয়েছিল। তো ফেসবুক কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে কিন্তু হ্যাক হয় না, সিকিউরিটি একটা ব্যাপার আছে, ডাটা চুরি হয় আর কি। এবং ফেসবুকে কিন্তু ডাটাবেস যাতে চুরি না হয়, ধ্বংস না হয়, এই কারণে কিন্তু তিনটা সার্ভার আছে ওয়ার্ল্ড ওয়াইড, তিন জায়গায় ডাটাগুলো সেফ হয়। আমরা অনেক সময় ভাবি ডাটাগুলো যে সার্ভারে থাকে এটা মনে হয় ইন্টারনেটের মাধ্যমে আমাদের যে স্টেশন আছে আকাশে বাতাসে ভেসে বেড়ায়, এরকম ভাবি আমরা। তারপর হচ্ছে আমরা ভাবি যে মহাকাশে যে আমরা যে রকেট নিক্ষেপণ করি উপরে যে ঘুরে একটা স্টেশন ওখানে জমা হয়, অ্যাকচুয়ালি কিন্তু এরমনটা না, এগুলো মাটিতেই থাকে। সো ক্যাবেলের মাধ্যমে এগুলো কিন্তু পাস, ক্যাবেল মাস্ক লাগবে, ডাটা পাসের জন্য ক্যাবেল মাস্ক লাগবে। সো এগুলো ইম্পর্টেন্ট। সো আমরা যে এইচটিএমএল সিএসএস এর কথা বলছি, ফ্রন্ট এন্ড যে পার্টটা, জেএস কি ফুল শিখাবেন? জেএস বলতে জাভাস্ক্রিপ্ট যদি কথা বলে, জাভাস্ক্রিপ্টে বেসিক এবং আমরা প্ল্যাগইন ডেভেলপ করব, বাট যে কোয়েরিটাকে বেশি প্রায়োরিটি দেবো কজ অফ, কারণ ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, ওয়েবসাইট ডিজাইনের জন্য যে কোয়েরিটি ইম্পর্টেন্ট, জাভাস্ক্রিপ্ট বেসিক দেবো, জাভাস্ক্রিপ্টের বেসিক দিয়ে আমরা বেসিক মিনস আমি যদি এইভাবে বলি যে জাভাস্ক্রিপ্টের র কোডিংটা কী জিনিস সেটা শিখবো, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু সফটওয়্যার তৈরি করবো, আই মিন প্ল্যাগইন তৈরি করবো। কেন এটা করবো? কারণ আমি যদি কখনো ফিউচারে যদি কখনো জাভাস্ক্রিপ্টে কাজ করতে চান, তা মানে আই মিন আপনি যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেতে চান, লাইক হচ্ছে ভো জেস, রিয়াক্ট জেস, অ্যাঙ্গুলার জেস, এই অ্যাডভান্স লেভেলে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢুকতে চান, তাহলে বেসিক জাভাস্ক্রিপ্টটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে আপনি যদি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি শেখেন, তাহলে আপনি ফিউচারে ওই যে ফ্রেমওয়ার্ক যেগুলো, এখানে কিন্তু আমি যে নামগুলো বললাম, রিয়াক্ট জেস, অ্যাঙ্গুলার জেস, ভো জেস, এগুলো কিন্তু এক একটা ফ্রেমওয়ার্ক। ঠিক একইভাবে আপনি যদি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখেন, তাহলে আপনি ল্যারাভেল, কোডিনেটরের মতো ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকতে পারবেন। এখন কথা হচ্ছে ফ্রেমওয়ার্ক কী জিনিস। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা লাইব্রেরি বা অনেকগুলোর ফাংশনের একটা লাইব্রেরি। লাইক আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করছেন, একটা ওয়েবসাইট বানাচ্ছেন, তো ওয়েবসাইটটা বানাতে বানাতে বানাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি ডাইনামিক কাজ করছেন, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট করার জন্য ডাইনামিক কাজগুলো করছেন। তো এই কাজটা করার ক্ষেত্রে আপনি যখন কাজগুলো করবেন, সাপোজ আপনি ক্লায়েন্টকে জমা দিয়ে দিলেন, কিন্তু অন্য কোনো ক্লায়েন্ট কী করলো, সেম বা একটু মডিফাইড অন্য একটা ওয়েবসাইট চাচ্ছে প্রায় একই রকম, তাহলে ওইটার জন্য আপনাকে আমাকে কী করতে হবে, ওয়েবসাইটটা আবার ডেভেলপ করতে হবে। কিন্তু সিকিউরিটির একটা বিষয় আছে, তাই না? কিন্তু আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পারফেক্টলি, মানে আপনার যদি ফ্রেমওয়ার্কটা জানা থাকে, ফ্রেমওয়ার্কের ভিতরে অনেক অ্যাক্টিভিটি লাইব্রেরি আকারে সেভ থাকে, ওখানে কল করা থাকে এবং প্রোগ্রাম করা থাকে, ওই প্রোগ্রাম নামগুলো ধরে যদি কল করেন, তাহলে অটোমেটিক্যালি ওই আউটপুটটা জেনারেট হয়ে যাবে। তার মানে একই কাজ কিন্তু করা আছে, আপনার কাজ হচ্ছে ওইটাকে কল করা। কল করলে কী হবে, ওয়েবসাইটটাকে, ওয়েবসাইট থেকে ওই রিট্রাইভ হয়ে ডাটাটা শো করবে।
আর এই তো এই বিষয়গুলো এখানে থাকে। এবং আপনি কোশ্চেন করছেন যে এটার পরে আপনি অ্যাঙ্গুলার যে শিখতে পারবেন কিনা, যত শেখাবেন তার উপর কি আমি রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার শিখতে পারবো, এগুলো শেখার জন্য আরো অ্যাডভান্স লেভেল অনেক কিছু জানতে হয়। যেমন আপনি যদি রিয়্যাক্ট জেএস বা অ্যাঙ্গুলার জেএস শেখেন, জাভাস্ক্রিপ্ট শেখার পরেও আরো অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শিখতে হয়। যেমন হচ্ছে ওওপি শিখতে হয়, মানে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হয়। এরপরে আরো কিছু জিনিস শিখতে হয়, তো মানে আপনার একেবারে ওই জায়গায় যাওয়ার জন্য এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যেতে হয়। এবং দেখবেন যারা ব্যাক এন্ডে কাজ করে, ডাইনামিক কাজ করে, তারা কিন্তু ডিজাইনের কাজ কম করে, আর যারা ডিজাইন নিয়ে পড়ে থাকে, ডিজাইনের কাজ বেশি করে, তারা কিন্তু ডাইনামিক কাজ কম করে। কেননা দুইটা একসাথে চালানো কিন্তু একটু মুশকিল। আবার দেখবেন যারা ফ্রিল্যান্সিং করে, আপনি আমি এরকম জরিপ করেছি, আমাদের সাথে একজন আছেন, একজন মেন্টর আছেন, আমার হচ্ছে সোহাগ হাসান, উনি ওয়েব ডিজাইনের কাজ শিখেছেন, উনি ওয়ার্ডপ্রেসেরও কাজ শিখেছেন, ব্যাক এন্ডের কাজ শিখেছেন, বাট ওনার ফাইবারের মাধ্যমে উনি এ পর্যন্ত প্রায় 55 কি 56টা জব কমপ্লিট করেছেন। এটা এক মাস আগে শুনেছিলাম 55টা, রেগুলার বেসিসে কাজ করেন উনি। তো ওনার ফিক্সড কিছু ক্লায়েন্ট আছে, তাদের মাধ্যমে কাজগুলো হয়েছে। তো ওনার কথা অনুযায়ী যেটা শুনলাম যে উনি ওই 55টা জবই করেছেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের। এটা কেন হয়, কোনো একজন মানে কোনো ডিজাইনার যদি, মানে কোনো একজন ফ্রিল্যান্সার যদি ওয়ার্ডপ্রেসে কাজ করা শুরু করে, ওই গিগের উপরে দেখবেন বারবার একই রকম কাজ আসতেই থাকে। কারণ ওই গিগটা, ওই ওই স্কিলটা কী করে, ওর প্রোফাইলের মাধ্যমে ফিচার করে, মার্কেট প্লেসটা ফিচার করে। মানে আপনি যদি সাপোজ আপনি অ্যাঙ্গুলার জেস কথা বলতেছেন বা রিয়্যাক্ট জেস কথা বলতেছেন, সাপোজ আপনি এটার মাধ্যমে একটা গিগ করলেন বা মার্কেট প্লেসে কোনো একটা কাজ করলেন, দেখবেন এই রিলেটেড কাজগুলো আপনি বেশি বেশি পাচ্ছেন, অন্য কাজে আপনি মানে ফোকাস দেওয়ার একটু সুযোগটা কম পাবেন, এটা কিন্তু হয়ে ওঠে। আবার অনেকে দেখা যায় সব কিছুতেই কাজ করে, এটা ইনভলভমেন্টের ব্যাপার, শখের ব্যাপার বা ভাল লাগতেছে কিনা, মানে এটার ব্যাপার। আর অনেকে দেখা যায় চেঞ্জ করে করে কাজ করে, সবাই সব কিছুতে কাজ করে, এরকম কিছু পাবলিক আছে যে সবগুলোতে ইনভলভ থাকে, কারণ ও মজা পায়, এক জায়গায় একঘেয়েমি লাগে, বিভিন্ন রকমের কাজ করে। আর একটু মাল্টিটাস্কার হতে হবে। আমরা আগে ছোটোবেলায় যখন বই পড়তাম, বই পড়ার সাথে সাথে গেম খেলতাম বা ক্রিকেট খেলতাম, আমাদের আব্বু আম্মু বলতো যে এক জায়গায় নজর দে, বই পড়, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আর কিছু জানে না, এটাই বলে থাকে। ক্রিকেট খেলতে গেলেও বলে যে ক্রিকেট খেলবি না, এক জায়গায় ফোকাস দে, এক জায়গায় মন দে, 10 জায়গায় দৌড়াস কেন। মনে করেন আপনি পড়াশোনা করছেন সাথে টিউশনি করাচ্ছেন, এখন মানুষ বলবে টিউশনি করাচ্ছে খারাপ হয়ে যাবে, টিউশনি করলে নাকি পড়াশোনার ক্ষতি হয়, এটা কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা ছিল। অ্যাকচুয়ালি স্কিল বাড়ে, এটা বোঝে না, মানে আমাদের পুরনো যে মানুষজন আছে তাদের থেকে কিন্তু আমরা অনেক বেশি অ্যাডভান্স, এবং আমাদের চিন্তাধারাও বেশি, এবং আমাদেরকে মাল্টিটাস্কার হতে হবে। আপনি একটা নিয়ে পড়ে থাকলে হবে না, এবং সবসময় শিখতে হবে। শেখা যদি বন্ধ করে তাহলে আপনি দেখবেন আপনার ভাল লাগবে না, যখনই মনে হবে যে আপনি কিছু পারেন না, আরও শেখা দরকার, ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত টিকে থাকবেন। যখনই মনে হবে আপনি শেখা শেষ, তখনই আপনি আর আগাইতে পারবেন না। সো কখনো এরকম বলবেন না বা মনের মধ্যে নেবেন না যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন বা আপনি সব জানেন, এটা হলেই প্রবলেম। এবং আমি কখনোই এটা বলি না, এবং আমি সবসময় শিখি। সবাই ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করেন প্লিজ। ওকে, আমি একটা জিনিস রান করব, এটা অনেক আগে রান করার কথা ছিল, আমার একটা শখ ছিল। শখটা হচ্ছে আমি এটা রান করে রাখবো এবং আমরা গল্প করব, বাট ওটা হয়ে ওঠে। আমি এটা খুঁজে খুঁজে বের করেছিলাম, এই যেটা দেখেন, এটা কিন্তু ওয়েব ডিজাইন দিয়ে করা, ওয়েব ডিজাইনের মাধ্যমে করা, এবং এখানে জাভাস্ক্রিপ্ট কোডিং করা আছে, এবং জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং মাধ্যমে এই জিনিসটা তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। এবং আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন এবং অনেক ছবিতে দেখবেন এই ধরনের অ্যাক্টিভিটি থাকে, তাই না, এরকম জিনিস থাকে। এবং দেখবেন হ্যাকিং রিলেটেড ওয়েবসাইটগুলোতে এই ধরনের মানে লুকটা থাকে। তো এটা কিন্তু তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এরকম নাম্বার, লেটার এইভাবে বৃষ্টির মতো পড়বে, এবং এটাকে কিন্তু কাস্টমাইজও করা যায়, এটাকে আবার কাস্টমাইজও করা যায়, স্লো যাবে না ফাস্ট যাবে, কত স্পিডে যাবে, উপরে যাবে না নিচে যাবে, ডানে যাবে না বামে যাবে, এভরিথিং কাস্টমাইজ করা যায়। সো এটাকে বলা হয় কাস্টমাইজেশন। একটা জিনিস তৈরি করা আছে, ওইটাকে আমি আমার মতো করে সাজাবো। সো এটা আমরা দেখলাম। এখন আমরা ওয়েব ডিজাইন পার্টে যাই। আজকে আমি ওয়েব ডিজাইনের যদি শুরু করি তাহলে আমরা শুরু করতে পারি বেসিক থেকে, সেটা হয়তো ভালো হবে। তাহলে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য আমাকে এটা ধরেই তো নিচ্ছেন যে আমাকে কোডিং করতে হবে, এবং আপনারা এই 1 ইয়ার কোর্সের ভিতরে কিন্তু 3 ধরনের স্কিল পাবেন, 3টাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। যেমন আপনার ডিজিটাল মার্কেটিংয়ে দেখবেন আপনার কিন্তু তেমন কোনো কাজ নেই, বসে থাকা, ক্লিকিং করা, পোস্ট করা, এই ধরনের অ্যাক্টিভিটি,
আপনি নিশ্চিত থাকেন ইয়াসির আরাফাত ভাই এবং অন্যান্য স্টুডেন্ট যে আমি একেবারে বেসিক থেকে শুরু করবো, একদম। এই জন্য আমি কিন্তু ধীরে ধীরে যাচ্ছি, যেহেতু আমাদের লং টার্ম কোর্স, এমন না যে দুই দিনের মধ্যে শেষ করবো, আর এটা পসিবল হলে তো হতোই। সো আমরা ধীরে ধীরেই করব, চিন্তা করবেন না। এবং আপনাদের যারা এখানে ক্লাস করছেন, 16 জনের মতো আছেন ক্লাসে, যদি এখন 14 জন আছেন, প্রত্যেকটা মানুষ যারা আছেন এখন, তারা প্রত্যেকটা মানুষ ভালো কিছু করবেন আমার মাধ্যমে। এবং আমি কোম্পানির একজন কোফাউন্ডার, সো আমার একটা রেসপন্সিবিলিটি আছে যাতে আপনি কখনোই, আমাদের এই তিনজন মেন্টরই কিন্তু কোফাউন্ডার, তিনজন মেন্টরি সম্পর্কে কখনোই যেন নেগেটিভ ফিডব্যাক না দেয়। আমরা এটাতে তো সবসময় নিশ্চিত, কমিটমেন্ট তো আমরা সবসময় থাকি, আমাদের সম্পর্কে যাতে কেউ নেগেটিভ কথা না বলে। অনেক কিছু হতে পারে, খারাপ ভালো হতে পারে, বাট আমাদের কোর্স রিলেটেড, স্কিল রিলেটেড এবং আমাদের সাপোর্ট, ক্লাসের অ্যাক্টিভিটি, এগুলোতে যেতে কেউ কোনো কমপ্লেন না করে, এইটা আমরা নিশ্চিত করি সবসময়। কারণ আমাদের কিন্তু এটা প্রফেশন, সো আমরা প্রফেশনকে নিশ্চয়ই লাথি মারবো না। এবং ইভেন আমাদের কিন্তু একটা শখ এটা, যেমন আমি আপনাদের এই ক্লাসটা যে নিচ্ছি, এই ক্লাসটা না নিয়ে যদি আমি ফ্রিল্যান্সিং করি, আমি যদি টাইমটা যদি ওখানে দিই, আমার কিন্তু আর্নিং হবে। বাট আমি কিন্তু কোম্পানির জন্য কাজ করছি এই মুহূর্তে, কেননা মানে মানুষ যতই ফ্রিল্যান্সিং করুক না কেন, মানুষের কিন্তু একটা প্ল্যাটফর্ম খুবই ইম্পর্টেন্ট। আপনি ফ্রিল্যান্সিং যদি লং টার্ম করেন, অনেকদিন যাবত ফ্রিল্যান্সিং করছেন, একটা সময় মনে হবে যে একা একা করবো না, আমার একটা টিম দরকার, তখন টিম নিয়ে কাজ করবো। তার মানে আলটিমেটলি কিন্তু একটা কোম্পানি দরকার আছে, যেটা আমরা কিন্তু অলরেডি করে রেখেছি, এসিস্টেড অপশন হাউস। ঠিক একইভাবে আমাদের কিন্তু আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমাদের কিন্তু রেডিও আছে, রেডিওটা আমরা যদিও কাজ করি না রেডিও নিয়ে, মানে রেডিও আমরা এটা ডেভেলপ করার চেষ্টা করেছিলাম এবং একজন ইউএসএর কোম্পানির সাথে কিন্তু আমরা এটা নিয়ে কাজ করেছিলাম, বাট এটা পরে আর স্টার্ট হয়নি। আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, গান হয়তো বাজবে, একটু লোড নিই। সবাই কি গান শুনতে পাচ্ছে? মিউজিক শুনতে পাচ্ছে? আচ্ছা, আপনারা না শুনতে পারলে আমি আপনাদের রিউনিট দিয়ে দিই, আপনারা হয়তো যখন সময় হবে তখন শুনবেন। ওকে, সাউন্ডটা তো শোনার কথা, আমি যেটা শুনবো সেটা আপনারা শোনার কথা। রিক্সার সাউন্ড শুনতে পারেন? এটা শুনতে পাবেন না? আচ্ছা, আমি রেডিও লিঙ্কটা দিলাম, পারলে একটু অন করে দেখবেন, এটা অটো প্লে হয় এবং কিছু অডিও দেওয়া আছে আমাদের, বাট পরবর্তীতে এটা ডিট হয়নি, মানে যে কম্পিউটার সাথে কানেক্টেড হবো সেই কম্পিউটার সাথে ডিট হয়নি, এই জন্য এটা রান হয়নি, বাট তবু এটা এইভাবে আছে, আমরা এটা ডিলেট করে নিই। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম, ওয়েবসাইটের ভিতরে ঢুকি এবার। ওয়েবসাইটের জন্য আগেই বলেছি, এখনও বলি যে ওয়েবসাইটের জন্য কোডিং করতে হবে, আর কোডিংয়ের জন্য আমাদের কোডিং রিলেটেড যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এগুলো আমাদের জানতে হবে। কোডিং কিন্তু নর্মাল টেক্সটের মতো, বা আমরা যে সব লেখালেখি করি সেটাই কিন্তু কোডিং, বাট কোডিংয়ের একটা স্ট্রাকচার থাকে, কিছু অ্যালফাবেট বা কিছু প্রিডিফাইন্ড, কিছু লেটার থাকে, স্পেশাল ক্যারেক্টার বা অন্যান্য, ওই জিনিসগুলো ইউজ করতে হবে, ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। তো ওইটার জন্য আমরা এখন যে কাজটা করব, আমরা যদি থিম ফরেস্টে যাই, আমি একটু ঘুরে আসি থিম ফরেস্টের সম্পর্কে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওয়েবসাইটগুলো কী কী, ওয়েবসাইটের কীরকম হয়। আমি ব্যাকে যাই, আমি চাচ্ছি যে এইচটিএমএলে যেতে, এইচটিএমএলের ওয়েবসাইটগুলো দেখবো, এই ওয়েবসাইটগুলো করবো, ওয়ার্ডপ্রেস রিলেটেড পরে দেখবো আমরা। লোডিং, সাপোজ আমি ওয়েবসাইটটা দেখি, দেখবেন এই ওয়েবসাইটের দাম হচ্ছে $17। ওয়েবসাইটের দাম $17। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখাই ফেলি, DBBL ওয়েবসাইটটা দেখেন, DBBL হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, এই ওয়েবসাইটটাতে ঢুকি, যদি লোড নেয় তাহলে তো ভালো, কোনো রকম প্রবলেম করে। আচ্ছা, এটাতে না, এটাতে না, এদের এটা হচ্ছে ওদের অ্যাকাউন্ট, ডাচ একটা ওয়েবসাইটে, একটা কোম্পানি কিন্তু 3-4টা ওয়েবসাইট থাকতে পারে, বিভিন্ন কারণে ওরা ওয়েবসাইটগুলো খুলে রাখে। এটা হতে পারে,
কিন্তু ব্যাংকের এই অবস্থা কেন? ওয়েবসাইট তো এরকম না, ওনারা মনে হয় থিম চেঞ্জ করেছে, ওয়েবসাইটটা এরকম ছিল না। আচ্ছা, এটা যদি লোড হয় হবে, না হলে আমরা অন্য ওয়েতে যাবো। হ্যাঁ এটাই, দেখেন ওয়েবসাইটে কিন্তু লোড নিয়েছে, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। স্টোর করি ওয়েবসাইটের চেহারা, দেখেন এটা এরকম হয় না। স্টোর করি, আমরা এই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি কেন, রাইট? ওয়েবসাইটের লোগোর সাথে এটা যায়। ওকে, এই ওয়েবসাইটটা তৈরি করতে 9 লাখ টাকা নেওয়া হয়েছে। যিনি এটা ডেভেলপ করেছে ডাচওয়ালা ব্যাংকের কাছ থেকে 9 লাখ টাকার মাধ্যমে এই এই ওয়েবসাইট তৈরি করেছে, কিন্তু ওয়েবসাইট কিন্তু পারফেক্টলি তৈরি করেনি। ঠিক আছে, ওয়েবসাইট পারফেক্টলি তৈরি করেনি, কিছু অ্যাক্টিভিটি দেখেই বোঝা যাচ্ছে যে উনি পারফেক্টলি তৈরি করেনি। তো এই ওয়েবসাইটটা মানে ইউজার ইন্টারফেসের একটা ব্যাপার থাকে, আপনারা যখন কোডিং শিখবেন তখন বুঝতে পারবেন। তো এটা তৈরি করা হয়েছে 9 লাখ টাকার বিনিময়ে। যারা বড় বড় কোম্পানি সিম্পল কাজও কিন্তু বেশি পে করে, এটা ওদের স্ট্র্যাটেজি। আচ্ছা এবার আসেন পোর্তো নামে যে ওয়েবসাইটটা, এখানে দেখেন এটার দাম হচ্ছে $17। ঠিক আছে, $17, এটা কিন্তু HTML। আমরা যাবো হচ্ছে ওয়ার্ডপ্রেসে, তাহলে হয়তো আমরা আউটলুকটা দেখতে পাবো পারফেক্টলি। আমরা এখানে বলবো পোর্তো, সার্চ দিন পোর্তো, এটার ভিউ করি। এটার দাম হচ্ছে 59, মানে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে করে, এটা ওয়ার্ডপ্রেসে করে, এই যে দামটা বেশি। মেইন বিজনেস ডেমো, আমি যদি এটা রান করি এটাকে, একটু লক্ষ্য করবেন এই যে ওয়েবসাইটে যে লোড নিল না, স্টোর করি, দেখেন এরকম অ্যাক্টিভিটি কিছুক্ষণ আগে দেখেছিলেন সবাই, এরকম একটা অ্যাক্টিভিটি দেখেননি কিছুক্ষণ আগে? রাইট, সবাই আছি নাকি না? তাহলে দেখেন এই ওয়েবসাইটের দাম কত, $59। $59-এ কত টাকা হয়, $59-এ কত টাকা হয়? 6-7 হাজার টাকা, তারও তো কম, 4-5 হাজার টাকা, ও তারও কম, 3-4 হাজার টাকা হতে পারে। তাহলে যিনি ডাচওয়ালা ব্যাংকের ওয়েবসাইটটা বানিয়েছে তিনি কিন্তু ডাচওয়ালা ব্যাংকের কাছ থেকে নিয়েছে 9 লাখ টাকা, কিন্তু উনি তৈরি করেছে এটা মাত্র $59। এটা কিন্তু একটা সিক্রেট ব্যাপার, এবং ডাচওয়ালা ব্যাংকের জন্য উনি কী করেছেন, এই থিমটা চুজ করেছে, কাস্টমাইজ করে দিয়ে দিয়েছে, মানে কন্টেন্ট চেঞ্জ, পেজ চেঞ্জ, ইমেজ চেঞ্জ করে ওয়েবসাইটে ওনারা ডেলিভারি দিয়েছে। তার মানে $59-এর বিনিময়ে কিনেছে এবং 9 লাখ টাকার বিনিময়ে এই কোম্পানির জন্য এই ওয়েবসাইটটা বানিয়েছে। এখানে কিন্তু মেইন ফ্যাক্ট কী বলেন তো, মেইন জিনিস হচ্ছে কনভারসেশন, কমিউনিকেশন, নেটওয়ার্কিং। যিনি ডেভেলপ করেছে, ডিজাইন করেছে এটাকে ওই থিমের মাধ্যমে, তিনি কিন্তু ডাচওয়ালা কোম্পানির সাথে কিন্তু কানেক্টেড হয়েছে, হতে পেরেছে। সবাই কিন্তু ডাচওয়ালা ব্যাংকের সাথে কানেক্টেড হতে পারে, যেমন এই কাজটা কিন্তু আমিও করতে পারতাম ডাচওয়ালা ব্যাংকের জন্য, এবং আমি এই ওয়েবসাইটের ডিজাইন দেখে বলতেছি যে আমি ওর থেকে, এর থেকে অনেক চমৎকার একটা ডিজাইন দিতাম, চমৎকার একটা ডিজাইন দিতাম, কিন্তু উনি এই কাজটা করেনি ওইভাবে, বা ওই রকম আউটপুটটা জেনারেট করতে পারেননি, কিন্তু উনি 9 লাখ টাকা হাতিয়েছেন। কেন হাতিয়েছেন? কারণ ওই নেটওয়ার্কটা ছিল, কোম্পানির যারা এটা হ্যান্ডেল করবে এইচআর ডিপার্টমেন্ট ওদের সাথে কনভারসেশন করতে পেরেছে, এখন মানে যারা এটার জন্য কাজ করে আইটি ডিপার্টমেন্টে তাদের সাথে কনভারসেশন করতে পেরেছে, উনি একমাত্র ব্যক্তি যেটা এই জবটা নিতে পেরেছে। বাট আপনি আমি হলে কী করতাম, নিশ্চয়ই একই কাজটা করতাম, সেম কাজটাই কিন্তু করতাম, যদি আপনি স্কিল থাকে বা আমার স্কিল থাকে, রাইট? কিন্তু উনি ওই পর্যায়ে গিয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। রিসেন্টলি আমার একজন মানে আমার ওয়াইফের বড় বোনের হাজব্যান্ড, উনি এই যে নিচতলায় থাকে, আমি যেখানে থাকি তার নিচতলায় থাকে, তো উনি আমাকে কয়েকদিন আগে বলেছিল যে একজন সফটওয়্যার ডেভেলপার লাগবে, সরি অ্যাপস ডেভেলপার লাগবে। তো আমাকে নর্মালি বলছে অ্যাপস ডেভেলপারটা দেখিয়ে, কিন্তু অফিসিয়ালি যে কথা বলবে বা ভালোভাবে আমাকে বোঝাবে সেটা কিন্তু করেনি। না করার কারণে আমি কিন্তু এরকম গায়ে মাখি,
আমাদের অফিসে কিন্তু একজন অ্যাপ ডেভেলপার ছিল, বাট উনি চীনে চলে গিয়েছে একটা স্কলারশিপ নিয়ে। তো এই কারণে কিন্তু আমি গায়ে মাখিনি। পরবর্তীতে উনি আমাকে বলছে যে আমি নিজেই অবাক বাজেট দেখে, ওনাদের কোম্পানি কি করে এই কাজগুলো করে এবং দেখে যে বাজেট হচ্ছে 10 লাখ টাকা একটা শুধুমাত্র অ্যাপ অ্যাপস ডেভেলপ করার জন্য। অথচ আমি কনফিডেন্টলি বলতে পারি যদি আমাকে কেউ বলে 1 লাখ টাকা দিচ্ছি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করে ফেলেন, আপনাকে 3 মাস টাইম দেব, আপনি এই অ্যাপসটা ডেভেলপ করেন, তাহলে আমি 1 লাখ টাকা নিয়ে 40,000 টাকা বা 50,000 টাকা দিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স করে আমি অ্যাপসটা ডিজাইন করে তাকে দিয়ে দেবো, বাকি 50,000 টাকা আমার লাভ। কারণ ওই স্কিলটা আমার সারা জীবন থাকবে। কারণ একজন ডেভেলপারকে যদি আপনি হায়ার করেন অ্যাপ ডেভেলপার, তাকে আপনি ম্যাক্সিমাম হলেও 1 লাখ টাকা দিয়ে একটা অ্যাপস ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? সেখানে 10 লাখ টাকা যদি বাজেট হয় পুরো 9 লাখ টাকা আপনার পকেটে। তাহলে আমি যদি ওই জবটা নিতাম, প্রজেক্টটা যদি আমি পাইতাম বা আমি নিতাম, আমাকে যদি ওইভাবে বলা হতো, তাহলে আমি 9 লাখ টাকা গুনে গুনে পকেটে ঢুকাতাম আর বাকি 1 লাখ টাকা কী করতাম, মার্কেটিং বিল এবং আমি ডেভেলপারকে দিয়ে খুব সুন্দরভাবে একটা অ্যাপস ডিজাইন এবং ডেভেলপমেন্টে কাজ করে ডেলিভারি দিতে পারতাম। সবাই কি বুঝতে পেরেছে? অর্থাৎ আপনার সামনে আগে পিছে কিন্তু টাকা ঘুরছে, কিন্তু আপনাকে এটা ধরতে হবে। এবং ওনাকে যখন এই জিনিসগুলো বোঝানো হয় এবং আমি যখন ওনাকে বোঝাই যে আইটি রিলেটেড যে কোনো ধরনের প্রজেক্ট আপনি আমাকে চোখ বন্ধ করে দিতে পারেন এবং আপনি অনেক ভালো একটা আউটপুট পাবেন, এবং ওনারা উনি আমাকে বলেছে যে যে কাজটা করেছে আমাদের কোম্পানির কেউ খুশি না, শুধু শুধু 10 লাখ টাকা খরচ করছে, বুঝতে পেরেছেন? তো তাহলে আমি আসে একজন কোম্পানির মানুষ এবং ফিউচারে আমি আরও জব পাবো এই মেন্টালিটি নিয়ে নিশ্চয়ই খারাপ কাজ করবো না। আর যেখানে 10 লাখ টাকার কথা সেখানে অবশ্যই খারাপ কাজ প্রশ্নই আসে না। আর যদি খারাপ কেউ বলেও হয়তো বলবে যে এই জিনিসটা এরকম হয়েছে, এটা আপডেট করো, ছোটো ছোটো রিভিশন আসবে, প্রজেক্ট একদমই পছন্দ হয়নি এরকম কথা কেউ বলতেই পারবে না, রাইট? ছোটো ছোটো বিষয় বলতে পারে যে এটা ভালো হয়নি, এটা ঠিক বলে এরকম হয়, এরকম হয়, দ্যাটস ইট। সো টাকা কিন্তু আকাশে বাতাসে উঠছে, বাট আপনাকে ধরতে হবে। শুধুমাত্র আপনি যে শিখবেন তা কিন্তু না, আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং করতে হবে, আইটি রিলেটেড মানুষগুলোর সাথে বিভিন্ন কোম্পানির পেজ ভিজিট করবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে ফোন নাম্বার নেবেন, কনভারসেশন করবেন, বিভিন্ন রকম ওয়ার্কশপ সেমিনারে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? সেলফি তুলবেন। নিজের ব্র্যান্ডিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, শুধু নিজেই নিজেই ইনকাম করবেন এমন না। আপনার একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে গেলে আরেকজনকে কিন্তু হায়ার করতে হতে পারে বা আরেকজনকে আপনার নিজের স্কিলটা কিন্তু বেচতেও হতে পারে, সেল করতে হতে পারে। শিখবে সবাইতে আপনারা আমাদের কোর্স করতে আসেন কেন, নিশ্চয়ই আমার স্কিলটা আপনার কাছে সেল হচ্ছে, আপনি আমার স্কিলটা কিনে নিচ্ছেন এবং আমি স্কিলটা ডে বাই ডে আপনাকে ডেলিভারি দিচ্ছি। এটা হওয়ার কারণ কি? কারণ আমি আমাকে নিজেকে ব্র্যান্ডিং করেছি। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসতেছে, তাই না? সো এরকম হতে পারে যে আপনি স্কিলফুল হওয়ার কারণে ফিউচারে আমার মাধ্যমে হয়তো আপনি একটা প্রজেক্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমার সাউন্ডে কি প্রবলেম হচ্ছে গাইস? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, যদি সাউন্ডের প্রবলেম হয়ে থাকে তাহলে একটু রিফ্রেশ দিয়ে নেন। যাদের প্রবলেম হচ্ছে তারা কাইন্ডলি একটু রিফ্রেশ দিয়ে নেন। অনেক সময় নিজের সবাই যদি বলে সাউন্ড ওকে না, তাহলে বুঝবো যে আমার প্রবলেম। আর যদি আপনারা যদি নেগোসিয়েশন থাকে তাহলে বুঝবো যে আপনাদের ওখানে প্রবলেম হচ্ছে। একটু অনির্বিশ হবে, আইটি মানে অনলাইন থাকলে এটা হয়। সো এত কথা বললাম, এখন দেখেন তাহলে আমরা ডিজাইন পার্টে যাই, যেটা করতে হবে আমাদের। অলরেডি আপনারা বুঝতেছেন যে আপনারা কোন জায়গায় যাচ্ছেন, এটা শুধুমাত্র আমি ওয়েবের কথা বললাম। তার মানে গ্রাফিক্সে কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম থাকবে, আপনি ডিজাইনের মার্কেটিং উপরে কাজ করবেন, পুরোটাই কিন্তু একটা প্যাকেজ বলা যায় গাইস। সো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলি। এই ওয়েব ডিজাইনের যে এই টেক্সটগুলো এরকম আসছে, তারপর বাম দিকে যে এরকম একটা আসছে, লোগো আসছে, মেনুটা এরকম, তারপরে দেখেন কার্সারটা এরকমভাবে আসতেছে, প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু কোডিং করা আছে, কোডিং করা হচ্ছে। কোডিংয়ের কারণে কিন্তু এরকম একটা আউটপুট আসছে, দেখতে কিন্তু এরকম লাগছে। ওয়ার্ল্ড ওয়াইড এত যে ওয়েবসাইট প্রত্যেকটা কিন্তু একরকম না, বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকম দেখতে। কেন? কারণ কোডিংয়ের মাধ্যমে এগুলোর ইন্টারফেসটা চেঞ্জ করা হয়। গ্রাফিক ডিজাইনে কী করে? ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, লেয়ার তৈরি করে, কালার দেয়, ইমেজ অ্যাড করে, ডিজাইন হয়ে গেল। বাট ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু স্টেপ বাই স্টেপ কোডিং করে করে খুব সুন্দরভাবে সাজানো হয়।
তো এইটার জন্য কিন্তু কাজ করতে হয় অনেক বেশি, বাট আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো। এই জন্য আমি ধীর গতি দেখাচ্ছি যাতে আপনাদের কারো কোনো প্রবলেম না হয়। সো গাইজ, প্রজেক্ট করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে কী কী থাকতে পারে, প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সফটওয়্যার, মানে আমাদের কোড এডিটর লাগবে। কোড এডিটর কেন? কোডিং করার জন্য কোড এডিটর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কোড এডিটর এই জন্যই লাগবে, আমরা যে নর্মাল কন্টেন্ট লিখি, লাইক হচ্ছে ডক ফাইলে আমরা যদি কিছু লিখি, আমরা কিন্তু ওখানে কালারিং করতে হয়, ওটা কিন্তু একটা সফটওয়্যার। আমাকে উপরের অপশনগুলো থেকে, টুলস থেকে কালারিং করতে হয়, মানে ইমেজ অ্যাড করতে হয়, তারপর হচ্ছে কন্টেন্টের সাইজ ঠিক করতে হয়, ফন্ট ফ্যামিলি ঠিক করতে হয়। বাট আপনি যদি কোডিং করেন তাহলে কিন্তু আপনাকে ট্যাগের মাধ্যমে বা কোডিংয়ের মাধ্যমে অটোমেটিক্যালি ওয়েবসাইটে আউটলুকটা জেনারেট হয়, অর্থাৎ ডক ফাইলে আপনাকে অলরেডি সফটওয়্যারটা তৈরি করা আছে, কিন্তু ওয়েবসাইট ডিজাইনের সময় আপনাকে ওইরকম একটা ইন্টারফেস তৈরি করতে হবে কোডিংয়ের মাধ্যমে, কোনো সফটওয়্যারের মাধ্যমে না কিন্তু। কিন্তু কোডিংটা কেন ইম্পর্টেন্ট, মানে কোড এডিটর কেন ইম্পর্টেন্ট, যদি আপনি ডক ফাইলে কোনো কিছু লেখেন সেটা কিন্তু কালারিং হয় না, কালারিং করতে হয়। কিন্তু কোড এডিটরে কোনো কিছু যদি লেখেন, ও কিন্তু বুঝতে পারে এটা আসলে কী লিখছে। যখন ও বুঝতে পারে সেই অনুযায়ী কী করে, একটা কালার ধরিয়ে দেয়। যদি আপনি কোড লেখেন তাহলে কালারটা ধরাবে। যেমন এই ওয়েবসাইটের উপরে যে হোম লেখা আছে, এই হোমটা কিন্তু একটা নর্মাল টেক্সট। এই টেক্সটার যে টেক্সটার যে যখন আপনি টেক্সট লেখেন হোম, সে কিন্তু এটা ট্যাগ হিসেবে ধরবে না বা কোড হিসেবে ধরবে না, সে নর্মাল কন্টেন্ট হিসেবে ধরবে যেটা ওয়েবসাইটে শো করছে। কিন্তু ওই টেক্সটাই যখন কোনো ট্যাগের মাধ্যমে নেবেন এবং এরকম দেখেন এই জায়গাটায় শো করছে, এই জায়গাটায় শো করছে, কেন নিচের দিকে তো শো করতে পারতো, আর এরকম এই যে চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে, নিশ্চয়ই এগুলোর পিছনে কোডিং কাজ করছে। তো ওই হোম টেক্সটের আগে পিছে কিছু কোডিং করা হয়, ওই কোডিংয়ের মাধ্যমে ওই টেক্সটটা কম্পাইল করে একটা আউটপুট জেনারেট করে দেয়। বুঝতে পারছেন? তো এই ধরনের অ্যাক্টিভিটির জন্য আমার যাতে কোডিংটা বুঝতে পারি যে কোনটা কোড কোনটা নর্মাল টেক্সট, এই জিনিসগুলোর জন্য কোড এডিটর খুব ইম্পর্টেন্ট। আসুন আমরা দেখি কত ধরনের কোড এডিটর আছে। সো আমি যদি এখানে সার্চ দেই কোড এডিটর লিস্ট, তাহলে আপনারা অনেক রকমের কোড এডিটর পাবেন, এবং দেখতে পাচ্ছেন যে কোড এডিটর সার্চ দেওয়া মাত্র জাভা, পিএইচপি, সোর্স কোড, টপ কোড এডিটর এগুলো আছে। তো আমি এখানে কোড এডিটর লিস্টে ক্লিক করি, তাহলে আমরা লিস্ট পাবো কত ধরনের কোড এডিটর আছে। যেমন হচ্ছে সামলাইন টেক্সট, এ কিন্তু দেখেন সবার আগে, সবার আগে কারণ কি এটা বুঝতেই পারছেন, কারণ এটা টপ, মানে সবার আগে এ আসছে, মানে হচ্ছে এ হচ্ছে এখন টপ পজিশনে আছে, মানে সর্বোচ্চ ব্যবহারকারী এ। তারপর হচ্ছে অ্যাটম, নোট প্যাড, ব্যাক ব্র্যাকেটস, ভিম, টেক্সট ম্যাপ, আরও অনেক রকম আছে, নেট বিনস, অনেক রকমের কোড এডিটর আছে। সো এগুলো হচ্ছে কোড এডিটর। আমাদের দেশের মানুষরা কিন্তু এগুলো ইউজ করে, আমাদের দেশের মানুষরা ড্রিম ভিউয়ার ইউজ করে, অনেকে যারা কোডিং বোঝে না তারা ড্রিম ভিউয়ার ইউজ করে, তারপর যারা আসলে পারফেক্ট প্রফেশনাল তারা ইউজ করে অ্যাটম, সাবলাইম টেক্সট, ব্র্যাকেটস, নোটপ্যাড প্লাস প্লাস, নেট বিনস, যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তাহলে অন্য কিছু। তো আমরা কিন্তু সাবলাইম টেক্সট ইউজ করবো, ব্র্যাকেটস ইউজ করবো, এগুলো ইউজ করতে পারি। সো এইটার ওয়েবসাইটে যাই, এটার ওয়েবসাইটে যাই, এটার ওয়েবসাইটে যাই, এই তিনটার ওয়েবসাইটে যাচ্ছি, কারণ আমি তিনটা কিন্তু সিমিলারিটি দেখতে পাই, যেমন ব্র্যাকেটস এবং সাবলাইম টেক্সট কিন্তু সিমিলারিটি একই রকম, মানে এদের আউটপুটটা একই রকম, কোডিংয়ের ব্যাপারটা একই রকম। যদি আপনি, আচ্ছা এটা আসেনি, ব্র্যাকেটসে ক্লিক করি, এটা হচ্ছে সাবলাইম ক্লিক করি, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা ক্লিক করি, এখানে দেখবেন আপনি একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সফটওয়্যার, আমরা যেরকম ডক ফাইল ওপেন করি ঠিক একইভাবে এটা ওপেন হবে। এই যেটা কিন্তু আমার সাবলাইম টেক্সট কিন্তু ওপেন করা আছে, যেটা তো এখানে দেখবেন ট্যাগ, কন্টেন্ট, আইডি দেওয়া আছে, কিছু টেক্সট দেওয়া আছে, এগুলো হচ্ছে কি, এখানে দেখবেন ব্র্যাকেট ইস অ্যান ওপেন সোর্স, মানে এটা হচ্ছে নর্মাল কন্টেন্ট। তো এটা এইভাবে করার কারণ হচ্ছে, এবং দেখেন খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়। তো এটা দেখার মাধ্যমে বুঝতে পারছেন যে এডিটর ইউজ করলে অটোমেটিক্যালি কালারিং হয়ে যাবে, কোনটা ট্যাগ কোনটা কী এগুলো বুঝতে পারবে। আচ্ছা আমি যদি সাবলাইম টেক্সটে যাই, এখানেও দেখবেন কোডিংয়ের ওই জিনিসগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে কোডিং। তো আপনি ইন্টারফেসে দেখলেই বুঝতে পারবেন যে কোডিং আসলে কীভাবে কাজ করে, বাট আমরা কিন্তু এই ধরনের জগা খিচুড়ি কোডিং করবো না, সো ভয় পাওয়ার কিছু না। নোটপ্যাড প্লাস প্লাস, এখানে কিন্তু কোডিং লেখা যায় এভাবে, এটা কালার কনসেপ্টটা আলাদা। তাহলে এত রকমের কোড এডিটর কেন, এটা তো একটা কারণ, রাইট? কোড এডিটর ইউজ করার আর একটা সুবিধা হচ্ছে, কোড এডিটরের মাধ্যমে আপনি রেফারেন্স পাবেন,
রেফারেন্স মিনস আপনি যদি কোনো কিছু লেখেন তাহলে কোড কী করবে আপনাকে, মানে কোড কোড এডিটর কী করে, এগুলো কিন্তু বিল্ডিং করা আছে সব কিছু। মানে আপনি যদি কোনো কিছু লিখতে চান ওইটার রেফারেন্স কী কী হতে পারে, মানে কী কী অ্যাক্টিভিটি হতে পারে, এডিটর কী করে ওটা বুঝতে পারে, এই কারণে আপনাকে কী করে সাজেস্ট করে যে আপনি কী চান, তখন আপনাকে অনেক ড্রপডাউন লিস্ট দিবে, আপনাকে সাজেস্ট করবে। অর্থাৎ কোডিং করার জন্য কোনো কিছু মুখস্থ করার কোনো কিছু নাই, আপনার জাস্ট হচ্ছে মেইন কিওয়ার্ডটা জানলেই হবে, কোডিংয়ে কখনো মুখস্থ কিছু নেই। তবে হ্যাঁ, আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন অনেক কিছু মুখস্থ হয়ে গেছে, অনেক কিছু মুখস্থ হয়ে যায়, কিন্তু মুখস্থ করার জন্য কোডিং করবেন না, কোডিং করবেন প্র্যাকটিসের জন্য এবং এমনি মুখস্থ হয়ে যাবে, উল্টো দিকে যাবেন না, উল্টো দিকে গেলে ধরা খাবেন, কারণ মুখস্থ করে কোডিং করতে গেলে পাবেন না করতে। যেমন পরীক্ষার খাতা যদি আপনি কিছু মুখস্থ করে যান আর কোশ্চেন যদি একটু উলটপাট করে দেয় আপনি কিন্তু অ্যান্সার দিতে দেওয়াটা একটু টাফ। যাই হোক, আমার এখানে সাবলাইন টেক্সটটা ইনস্টল করা আছে, আর সবার কি এটা প্রয়োজন যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এটা জানা কি প্রয়োজন আমাকে জানান। আপনাদের কি এটা জানা খুবই প্রয়োজন যে সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়? যদি আপনারা ইয়েস বলেন তাহলে আমি দেখাবো। নো 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 নো, ইয়েস, ফাতেমা আপু বলছেন ইয়েস। একজন যদি ইয়েস বলেন তাহলে আমি ওনার সাথে যাব, আর যদি সবাই ইয়েস বলেন, একজন যদি নো বলে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমরা সাবলাইন টেক্সট এডিটর কিন্তু অলরেডি আছে এখানে, এটাই আছে, ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করবে ডাউনলোড হবে, এবং ভার্সন চলছে 3। ব্র্যাকেটসে ইনস্টল করা নাই, সো আমার প্রয়োজন হতে পারে যেন আমি ইনস্টল করবো, আর এটা ভার্সন চলছে 1.40। ডাউনলোডিং, ডাউনলোড যদি সময় লাগে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি, নোটপ্যাডটাও আমরা ডাউনলোড করতে পারি, আর আমার ডাউনলোড করতে হবে কারণ আমি রিসেন্টলি আমার এই ল্যাপটপটা ইনস্টল করেছি, সেট আপ দিয়েছিলাম, দুটোই আমি ডাউনলোড করছি, যেটা ডাউনলোড আগে হয় সেটা আমরা ডাউনলোড করবো। আচ্ছা, আজকে আমরা কোডিং কোডিং নিয়ে কিন্তু বেশি ভিতরে যাব না, কোডিংয়ের বেসিক নলেজটা জানবো, স্ট্রাকচার জানবো, হায়ারার্কি কী জিনিস সেটা জানবো। হ্যাঁ, আপনি চাইলে তিনটা ইনস্টল করতে পারেন, মানে ম্যান্ডেটরি না, বাট তিনটার প্র্যাকটিস থাকা ভালো। সাবলাইন টেক্সট এডিটর মানে আমি যেটা ইউজ করব, তবে ব্র্যাকেটসটা অনেক বেশি ভালো, রেফারেন্স দেয়, একটা ইউজ করলে সবই ইউজ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না, সবগুলো একই রকম। নোটপ্যাড প্লাস প্লাস এই যে এটা আছে, যে এটা ইউজ করার সুবিধা হচ্ছে আপনি এখানে কোনো রেফারেন্স পাবেন না, একেবারে র কোডিং করতে হবে, নিজে থেকে করতে হবে, এতে কী হয় আপনার শেখার শিখতে পারবেন ভালো। ব্র্যাকেট অলরেডি ইনস্টল, দো গ্রেট। আচ্ছা, আমরা এনপিপি মানে নোটপ্যাড প্লাস প্লাস, আমি যখন ক্লিক করবো একবার ওপেনিং অ্যাপ, তখন ওপেন হবে এবং ইনস্টল হবে, ইনস্টল করার জন্য আমাকে ইয়েস করতে হবে, তারপর আমি ওকে, তারপর হচ্ছে নেক্সট 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 নেক্সট, ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, মানে এটাকে ওপেন করার জন্য শর্টকাট রেডি করলাম, শর্টকাট, এবার ইনস্টল করবো। ইনস্টল করতে টাইম লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ডান, অলমোস্ট রান দ্য নোটপ্যাড প্লাস প্লাস, সো ফিনিশ, তাহলে সফটওয়্যারটা ওপেন হবে। এবং নোটপ্যাড প্লাসের একটা অসুবিধা কি, ও কয়েকদিন পর পরে বলে যে আপডেট নাও আপডেট নাও আপডেট নাও, মাথা খারাপ করে দেয়। আচ্ছা, আমরা এই এডিটরটা পাচ্ছি, এটা হচ্ছে একটা এডিটর, এখানে যদি আপনি কোড করেন তাহলে কোড পাবেন। ওকে, এই কোডের আগে আমি এই সাবলাইন টেক্সটটা ওপেন করি, এগুলো হচ্ছে আমার প্রজেক্ট আর এগুলো হচ্ছে কোড, আমি এগুলোকে ডিলিট করে দিই। এবার এখানে আপনি এগুলো নাচারা করবেন, দেখবেন কোনটা দিয়ে কী কাজ করে। এখানে যদি যান, ফন্ট আপনি চাইলে ছোটো বড় করতে পারেন এখান থেকে, তারপর হচ্ছে কালার স্কিম, যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। এগুলো চেঞ্জ করার সুবিধা কারণ হচ্ছে ব্ল্যাক স্ক্রিনটা বেশি ভালো, ব্ল্যাক স্ক্রিন হলে আপনার ওয়েবসাইট, মানে যত বেশি ব্ল্যাক স্ক্রিন হবে কোডিং করতে, মানে আপনার চোখে সমস্যা হবে না। আচ্ছা, থিমে যাই, থিম দুই ধরনের দেখতে এরকম লাগে, এটা হচ্ছে একটা থিম, আমি এটাকে অন করি, এভাবে রাখি, মানে ব্ল্যাক স্ক্রিন হলে আপনি অনেকক্ষণ ধরে কোড করতে হবে, যেটা কিন্তু মানে অন্য কোনো এডিটর যদি হয় ব্ল্যাক স্ক্রিন না থাকে তাহলে প্রবলেম। ওকে, আমরা প্রজেক্ট করার জন্য আমরা কি করব, সাপোজ আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব, তার আগে আমি কিছু বলি, সেটা হচ্ছে এখানে দেখবেন আমার এখানে 6টা ড্রাইভ আছে,
এগুলোকে বলা হয় এক একটা ড্রাইভ। সি ড্রাইভ হচ্ছে মেইন ড্রাইভ, যেখানে আমার সেট আপটা করা আছে, আমি যে ওয়েবসাইটটা বা আমি যে ব্রাউজ করছি বা আমি যে ডেস্কটপটা চালাচ্ছি বা ল্যাপটপ চালাচ্ছি, পুরো অ্যাপ্লিকেশনগুলো এর মধ্যে ইনস্টলড। দেন হচ্ছে ডেস্কটপ, আমরা যে ডেস্কটপটা দেখি এখন, এখানে যে অনেকগুলো ফোল্ডার আছে সেটা কিন্তু ওই সি ড্রাইভ থেকে হচ্ছে, ডেস্কটপ ইন্টারফেসটা কিন্তু সি ড্রাইভ মেনটেন করে। আবার দেখবেন এই যে ডাউনলোড ফিচারটা, এটাও কিন্তু সি ড্রাইভ মেনটেন করে। তো আমরা ডেস্কটপে যাই, আচ্ছা এখানে যাই, এগুলো কিন্তু আপনি নামকরণও করতে পারবেন। আর এটা হচ্ছে জেড ফ্ল্যাশ, এটা কিন্তু আমার পেন ড্রাইভটা অন করা আছে, পেন ড্রাইভটা, এটা কিন্তু তখন এইচ ড্রাইভ হয়ে যাচ্ছে। কেউ কি বলতে পারবেন সি ড্রাইভ কেন, এর আগে এ বি ছিল, এ বি নাই কেন? কেউ কি বলতে পারবেন এই কোশ্চেন আনসার? কেউ কেউ জানেন? কন্ট্রোল সিতে কন্ট্রোল না। আপনারা কখনো নাম শুনেছেন ফ্লপি ডিস্ক? ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্কের নাম শুনেছেন? অনেক পুরনো, ছোটবেলায় যখন আপনারা কম্পিউটার কেনেন নাই, শুধু মানুষের কম্পিউটার দেখতে চেয়েছে, ওই সময় ফ্লপি ডিস্ক ছিল, ওটা কিন্তু একটা ড্রাইভের মধ্যে ছিল। মানে এগুলো কিন্তু আগের একগুলো ড্রাইভ ছিল, ওগুলো বিলুপ্ত হয়েছে না, ওই ড্রাইভগুলোতে কিন্তু এ বি ড্রাইভ নামে ছিল। মানে ওই ড্রাইভগুলোর যে ভার্সন ছিল হচ্ছে সি, মানে ড্রাইভের মানে সিরিয়াল ছিল হচ্ছে এ বি। যেহেতু ওগুলো বিলুপ্ত হয়েছে, ওই জন্য আর এইটাকে আর আপডেট করেনি, এইভাবে রেখেছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা সি ড্রাইভে কাজ করব। সি ড্রাইভে কাজ করার জন্য এর ভিতরে যে ঢুকতে হবে তা কিন্তু না, আমরা ডেস্কটপ থেকে ফোল্ডার ক্লিক করবো, প্রজেক্টের জন্য ফোল্ডার ক্লিক করবো। এগুলো কিন্তু আমাদের ব্যাচের কাজগুলো করি, অনলাইন অ্যাক্টিভিটি হচ্ছে এখানে থাকে। এখানে একটা ফোল্ডার ক্লিক করবো নিউ। আপনারা যেটা করবেন, আপনারা দিস পিক পিসি এগুলোর ভিতরে, এই ড্রাইভগুলোর ভিতরে কোনো একটা ড্রাইভকে চেষ্টা করবেন ফাঁকা রাখার জন্য। এবং ওই ড্রাইভের ভিতরে আপনারা গ্রাফিক্সের কাজ করেন, ওয়েবের কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো ওখানে ফোল্ডার ওয়াইজ রাখবেন। এতে কী হয়, লাইফ টাইম আপনার ফোল্ডারটা সেভ থাকবে, পারলে আপনি গুগল ড্রাইভে রাখতে পারেন বা সার্ভারে রাখতে পারেন। তো এই কাজটা করব, কিন্তু আমি বাইরে রাখছি, এইখানটায় আমি নিউ ফোল্ডার তৈরি করব। তৈরি করার পর এখানে আমরা বলি ওয়েব ডিজাইন। লক্ষ্য করেন আমি কিন্তু মাঝখানে কোনো স্পেস দেইনি এবং আন্ডারস্কোর দেইনি, ড্যাশ দেইনি। যদি আপনার মনে হয় স্পেসটা দেওয়া ভালো, দিয়ে দেন, তাহলে আমার এইভাবে নামকরণটা হয়ে গেল। ডাবল ক্লিক করেন, দেখবেন এইটা একটা ইউআরএল হয়ে যায়, এটা কিন্তু একটা ইউআরএল। যখন আপনি এখানে ক্লিক করবেন, এটা কিন্তু একটা ইউআরএল জেনারেট হয়ে যায়। এটা যদি কপি করেন, এই ফোল্ডারের ভিতরে কিন্তু কিছু নাই, তো যদি কপি করেন তাহলে আমি এইখানটায় রান করতে পারবো। রান করলাম, তাহলে দেখবেন ওই ফোল্ডারের ডিরেক্টরি পাচ্ছে। এবং দেখেন সি ড্রাইভ, ওই যে বললাম সি ড্রাইভে জমা হয় ডেস্কটপে কাজ করলে, সি ড্রাইভ ইউজার ফরিদ, মাঝখানে দেখেন ফরিদ রন যে ফোল্ডারটা, আচ্ছা সরি এটা আমার নাম, এখানে হচ্ছে ওয়েব ডিজাইন, মাঝখানে দেখবেন %20 চলে আসছে। কখনো দেখবেন না, যেমন আমি বলি শিখবে সবাই, কখনো এরকম দেখবেন না মাঝখানে স্পেস, কোনো ডোমেন হোস্টিংয়ে, কোনো ডোমেন বা কোনো ওয়েবসাইট ইউআরএলে মাঝখানে, কোনো ওয়ার্ডের মাঝখানে কখনো স্পেস থাকে না, থাকে হয়তো ডে ডট, হয়তো আন্ডার স্কোর, হয়তো ড্যাশ, রাইট, এই জিনিসগুলো থাকে। কেন থাকে? আপনি যদি কখনো স্পেস দেন সেটা কিন্তু ফ্রুটফুল না, স্পেস কখনো দিবেন না, ঠিক আছে। আন্ডার স্কোর দেন, ড্যাশ দেন, ডট দেন, তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে। বাট আপনি যদি কখনো স্পেস দেন তাহলে কি হবে, এরকম মাঝখানে একটা পার্সেন্টেজ অ্যাড হবে, যেটা আসলে জেনুইন ইউআরএল হবে না। এই জন্য ফোল্ডারের নামের মধ্যে কখনো স্পেস দিবেন না। এই জন্য আমরা এটাকে আমরা চাইলে আন্ডার স্কোর দিতে পারি অথবা একসাথে রাখতে পারি, ঠিক আছে। তো আমরা এটা দিলাম ওয়েব ডিজাইন, এখানে আমরা একটা নাম দিতে পারি, এইভাবে বলতে পারি কোর্স, ঠিক আছে, কোর্স দিলাম। এইখানটায় একটা ওয়েবসাইটের জন্য কী কী থাকে, একটা ওয়েবসাইটে কী কী দরকার হয়, একটা ওয়েবসাইটে দরকার হয়, আমি এখানে কোড করতে পারি বা আমি লিখতে পারি, একটা ওয়েবসাইটে কী কী থাকে, মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ইমেজেস, ইমেজ থাকে, তারপর হচ্ছে কন্টেন্ট থাকে, রাইট, তারপর হচ্ছে কালার থাকে, তাই না, ইমেজ থাকে, ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে থাকে, কন্টেন্ট থাকে, কালার থাকে, এই তো মেইনলি কিন্তু এই জিনিসগুলো থাকে। তারপর
ওয়েবসাইটে দেখবেন থাকে জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরির কাজ থাকে, প্লাগইন থাকে, ওইটার জন্য জেএস, অডিও থাকতে পারে, অডিও সব ওয়েবসাইটে থাকে না, ভিডিও কিন্তু সব ওয়েবসাইটে থাকে না, বাট আমরা ভিডিও দিয়ে দিই, মানে অডিও ভিডিও ইমেজেস মাস্ট, কালার এবং জেএস এগুলো আমাদের ডিজাইনের পার্ট, এগুলো এখানে রাখবে না, মূলত কিন্তু বাইরে থেকে এই জিনিসগুলো আসবে, কোডিংয়ের বাইরে কিন্তু এই জিনিসগুলো আসবে, ইমেজ থাকবে, কন্টেন্ট থাকবে, অডিও ভিডিও, বাট এই জিনিসগুলোকে মানে স্ট্রাকচার ওয়াইজ হায়ারার্কি যেটা বলা হয় ওইটা অ্যাড করার জন্য আমরা একটা ফরম্যাট তৈরি করব। কন্টেন্ট কিন্তু আমাদের আলাদাভাবে দেওয়ার দরকার নেই, আমরা কোডিংয়ের ভিতরে যখন কোড করবো তখন কিন্তু আমরা কন্টেন্টটা দিব, বাট আমার কিন্তু ইমেজগুলো একটা স্টোর করতে হবে, একটা ফোল্ডারে রাখতে হবে, অডিও ভিডিওগুলো একটা ফোল্ডারে রাখতে হবে, এই জন্য আমরা এখানে ফোল্ডার তৈরি করব। যেমন আমরা এখানে রাখবো হচ্ছে ইমেজেস, একটা ওয়েবসাইটে কিন্তু একটা ইমেজ নাও থাকতে পারে, অনেকগুলো ইমেজ থাকতে পারে, এই জন্য আমরা একটা ইমেজেস ফোল্ডার তৈরি করব। তারপর এখানে কিন্তু নিউ ফোল্ডারে ক্লিক করে কিন্তু আমি ফোল্ডারটা তৈরি করছি, অথবা একটা ওয়ে আছে সেটা হচ্ছে রাইট ক্লিক করেন, নিউ থেকে ফোল্ডার তৈরি করেন, এটা কিন্তু আরেকটা ওয়ে, জেএস লিখবো না, জাভাস্ক্রিপ্টের জন্য বা জেকোয়েরির জন্য জেএস দিলাম। এবার আরেকটা ওয়ে দেখাই, আমি কিন্তু দুইটা ওয়ে দেখিয়েছি, একটা হচ্ছে নিউ ফোল্ডারে ক্লিক করে, যদি আপনার উইন্ডোজ 8 উপরে থাকে ভার্সন সেট আপ করা, আবার রাইট ক্লিক করেও কিন্তু আপনি নিউ থেকে নিউ ফোল্ডার তৈরি করতে পারেন। আর একটা ওয়ে হচ্ছে এইখানে এই ফোল্ডারে যদি আসেন তাহলে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন ইউজ করবেন, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। সবাই বুঝতে পেরেছেন কথাগুলো? গাছ একটু রেসপন্স করে, সবাই আছে ক্লাসে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, মাঝে মাঝে একটু লোড খায়। সো এইখানে আমরা লিখবো হচ্ছে অডিও, আর একটা ওয়ে দেখাই, না আর কোনো ওয়ে নাই, সরি, এখানে কন্ট্রোল শিফট এন ক্লিক করি, তারপর আমি বলবো ভিডিও, কিন্তু মানুষ কিন্তু এখন ভিডিও ফোল্ডারে রেখে ওয়েবসাইটে রান করে না, দেখা যায় ইউটিউব থেকে, ভিমিও থেকে বা অন্য কোনো সোর্স থেকে ওয়েবসাইটটার মানে ভিডিওটা রান করে, এইভাবে কাজগুলো করে। আমরা কিন্তু অন্যভাবে করব, আমরা দুইভাবেই দেখব, এবং আমি বলেছি ওয়েব ডিজাইনের এমন কোনো বিষয় নাই যেটা আপনারা শিখবেন না, এভরিথিং শিখবেন। সো এখানে আমরা অডিও ইমেজেস ভিডিও জেএস এগুলো দিলাম, আর একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, মানে হচ্ছে স্টাইলিং। শুনেন, একটা ওয়েবসাইটে কিন্তু কোডিংয়ের ক্ষেত্রে কী কী লাগে সেটা বলি, এগুলো তো আমার কন্টেন্ট মানে ওয়েবসাইট, এগুলো শো করবে ওয়েবসাইটের ডিজাইনের জন্য, এই জিনিসগুলোর ইন্টারফেস বা ইউআইতে শো করবে আমার ইনফরমেশন, এগুলো ওয়েবসাইট কেন বানাচ্ছি এই ইনফরমেশনগুলো শো করাবো, এটা হচ্ছে এগুলো। বাট ওই ডিজাইনটা করবে কারা? ডিজাইনটা করবো হচ্ছে এইচটিএমএল, মানে মার্কআপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর একটা হচ্ছে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিটস, মানে আপনার ডিজাইন করবে। এইচটিএমএল আর সিএসএস কিন্তু খুব কাছাকাছি একটা বিষয়, সাথে আমি জেএসটা অ্যাড করি, মানে জাভাস্ক্রিপ্ট বা জেকোয়েরি বলতে পারবো। তো এইচটিএমএল আসলে কী জিনিস? কোনো একটা ওয়েবসাইট, সরি আমি রিয়েল এক্সাম্পল দিই, সাপোজ আপনি যদি কোনো একটা বিল্ডিং তৈরি করেন, বিল্ডিংটা তৈরি করার আগে যে ইন্টারফেসটা থাকে বা যে কাঠামোটা, এটাকে বলা হয় এইচটিএমএল। লাইক আপনি দেখবেন কোনো একটা বিল্ডিং তৈরি করার আগে দেখবেন পিলার গাঁথা শুরু করছে, মাটি খুঁড়ে পিলার গাঁথা শুরু করে, দোতলা একতলা পর্যন্ত ফাউন্ডেশনটা তৈরি করে, এবং উপরে কিন্তু পিলারই উঠায়, ফ্লোর তৈরি করে, বাকি কোনো কিছু করে না, কিন্তু মাঝখানের বিষয়গুলো কিন্তু করে না। কেন করে না? অনেক ডেভেলপার যেগুলো কর্পোরেট যে কোম্পানি মানে বিল্ডিং, লাইক হচ্ছে কিছু কমার্শিয়াল যে স্পেস, কমার্শিয়াল যে বিল্ডিং বাজারে থাকে বা রোডের সাইডে থাকে, ওরা কী করে, ফ্লোর ভাড়া দেয়। ফ্লোরটা যখন ভাড়া দেয়, যে কোম্পানিটা ভাড়া নেবে ওরা কী করে, ওদের মতো করে ডেকোরেট করে, কতগুলো রুম থাকবে, বাথরুমটার স্পেস কতখানি হবে, বাথরুমটা হয়তো ফিক্স থাকে, ডেকোরেশন কীরকম হবে, কোথায় গ্লাস দিবে, কোথায় হার্ডবোর্ড দিবে, কোথায় দেয়াল দিবে, কোথায় কী দিবে, ডেকোরেশনটা করে, এইটাকে বলা হয় সিএসএস। অর্থাৎ মেইন কাঠামোটা কিন্তু তৈরি যে করা হচ্ছে ওইটাকে বলা হয় এইচটিএমএল, মানে হচ্ছে মার্কআপ, আর সিএসএস হচ্ছে ডিজাইন করে, কোথায় কালার করবে, কী রং করবে, কোথায় জানালা বসাবে, কীরকম জানালা হলে ভালো হয়,
মানুষজন কোথায় বসবে, কোথায় ক্লাসরুম থাকবে, কোথায় মিটিং থাকবে, এই জিনিসগুলো। তো এই কাজটা করে হচ্ছে সিএসএস। বাট ওই ডেকোরেশন আগে কিন্তু মার্কআপটা অনেক ইম্পর্টেন্ট, মানে আপনি ফ্লোর পেলেন, ফ্লোরের ভিতরে কিন্তু অনেক ডেকোরেশন আছে, ওটা কিন্তু মার্কআপের মধ্যে পড়ে। বাট ভিতরে কালার কম্বিনেশন বা ওই যে বলা হয় ইন্টেরিয়র ডিজাইন, ওই কাজটা করা হয়েছে সিএসএস এর মাধ্যমে। মানে আমি যদি ওয়েব ডিজাইনের কথা বলি, জেএস কি করে, জেএস হচ্ছে আরো ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন করে। দেখবেন সব বিল্ডিং ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক বিল্ডিংয়ে দেখবেন কিছু জিনিস অটোমেটিক্যালি হয়। যেমন আপনি রুমে ঢুকলে লাইট চলে গেল অটোমেটিক্যালি, বা রুমে ঢুকলে ফ্যান চললো, ফ্যানটা অনেক জায়গায় দেখবেন তালি মারলে ফ্যান চলে। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এক্সক্লুসিভ, দেখতে সুন্দর লাগে। একটা বিল্ডিংয়ে তো অনেক কিছু থাকে যেটা মানুষ বলে ওয়াও জোস, একটা রুমকে আরও ডেকোরেট করা যায় সুন্দরভাবে, ওই জিনিসগুলো হচ্ছে জেস। মানে আমি যদি ওয়েব ডিজাইনের কথা বলি, এই মানে আমি রিয়েল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, কারণ মানে আমার এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জানা বা বোঝা। কারণ জেস ওয়েবসাইটের জেসটা আসলে কী জিনিস, যেমন আপনি কোনো একটা সাইন আপ ফর্ম ফিল আপ করছেন, ওয়েবসাইটে তো ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, সাইন আপ ফর্মে খুব সুন্দর লুক দিয়েছে, কালার টালার করেছেন, ওইটা সিএসএস কাজ করছে। মার্কআপ ঠিক করছে, ডেকোরেশন করছে, মানে মার্কআপটা করছে, কোথায় ইনপুট বক্স থাকবে, কোথায় বাটনটা থাকবে, এগুলো মার্কআপের মাধ্যমে করা হচ্ছে। বাট যখন আপনি ফর্মটা ফিল আপ করছেন তখন আপনাকে কিন্তু ধরছে, ধরছে মিনস আপনি যদি ফর্ম ভুল করেন, ডাটা যদি পারফেক্টলি না দেন, ইমেল আইডি যদি ভুল করে, তাহলে কিন্তু সে বলে দেয় যে আপনি এটা ভুল করছেন, আপনাকে কিন্তু ডাটা সাবমিট করতে দেয় না। এই যে আপনাকে যে ব্লক করছে, আপনাকে যে আটকাচ্ছে, এইটা জাভাস্ক্রিপ্টে করা হয়। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এই ধরনের কাজগুলো করে। যেমন আপনি ওয়েবসাইটে দেখবেন স্লাইডার, স্লাইডিং হচ্ছে, এইটা কিন্তু সিএসএস দিয়ে করা হয় না, সিএসএস ডিজাইনের জন্য সাপোর্ট করে। বাট একটা একটা করে যে স্লাইড হচ্ছে, এইটা কিন্তু করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবং আপনি কিছুক্ষণ আগে ডাচ বেলা ব্যাংকের একটা ওয়েবসাইট দেখেছিলেন, ওইখানটা দেখবেন, আচ্ছা ওইটা ডিলিট করে দিয়েছি, ওইখানে ওইখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একটা ছোট গোল একটা ইমেজ ছিল, নিজে নিজে কিন্তু ঘুরতেছিল, ফ্লিপিং হচ্ছিল। ফ্লিপিং হওয়াটা কিন্তু সিএসএস এর কাজ, আর নিজে নিজে যে বারবার হচ্ছে ওটা কিন্তু জেএস দিয়েও করা যায়, জেএস দিয়ে করতে হয়, ওটা সিএস দিয়ে করা যায় বা জেএস দিয়ে করতে হয়। তো এই যে অ্যাক্টিভিটিগুলোর সব কিছুর সমন্বয় কিন্তু ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন শুধুমাত্র এইচটিএমএল করবেন, কোডিং করবেন, কোডিং করলে হবে না, কোডিং আসলে কী করবে সেটা কিন্তু বলতে হয়। তো এটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা সবাই আছেন আমার সাথে? আমি কিন্তু এখন কোডিংয়ের জন্য ভিতরে কিছু কাজ দেখাবো আপনাদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার মানে সবাই ঠিকঠাক আছেন? আমি কি একটু বেশি কথা বলি, নাকি আমার ফ্লোটা ঠিক আছে, নাকি আরও ফাস্ট বলবো, টপিক ঠিক আছে? কেউ কি বোর ফিল করছেন যে এইসব আজারে প্যাচাল পারে কোডিং বাদ দিয়ে, লোকটা একটু বেশি কথা বলে? কারো কিরকম মতামত নাই না? শুনেন, আমার অফিসিয়ালি আমার নামে একটা কমপ্লেইন আছে, সেটা কি জানেন? আমি নাকি অনেক ফাস্ট কথা বলি। আর একটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে আমি নাকি কথাই বলি না, যদি আমি কথা বলি অনেক ফাস্ট কথা বলি, আর অফিসে কিন্তু আমি কথা বলি না, খুব কম কথা বলি সত্যি কথা বলতে, আমাকে গুতায় গুতায় কথা বের করতে করে হয় মানুষ। আর ক্লাসে যেটা হয়, ক্লাসে আমি একটু ফাস্ট কথা বলি, এটা কিন্তু সত্যি, আমি ক্লাসে ফাস্ট কথা বলি, এটা আমি নিজে রিয়ালাইজ করি। আর এবং আমি লাউডলি কথা বলি, ফাস্টলি কথা বললে সুবিধা হচ্ছে আমি কোর্সে অনেক কিছু একসাথে মানে আমার ক্লাসের টপিকটা একটা ব্যাপার থাকে, ধীরে ধীরে কথা বলে দেখা যায় একটা টপিক একটা শেষ করতে করতে হবে, ইন ডিটেলে কথা বলতে হয়। তো শেষ না করলে কিন্তু টপিকটা অর্ধেক থেকে যায় অন্য একটা ক্লাসে, যে ওই টপিকটা আবার শুরু করাটা কিন্তু আসলে যুক্তিযুক্ত না। এই জন্য টপিক ওয়াইজ আমাকে স্পিডটা বাড়াতে হয়, কমাতে হয়, বুঝতে পেরেছেন? তো আই হোপ যে এটা রিকভার করবো আমি, আমার যদি এরকম প্রবলেম, আই হোপ যে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন না, আমি নিজে নিজে এটা রিকভার করে নেব, আমাদের আপনাকে ওই কমপ্লেনটা করতে দেবো না। আর ধীরে ধীরে কথা বলবো, শিওর, দেন আমার সাথে থাকবেন। আমার মোটিভেশন কি জানেন, আমার ক্ষুধা কি, আমি যে আপনাদের বলবো, আমি যে আপনাদের করতে বলবো, বা আমি যে নিজে যেটা করবো সেটা আপনাদের প্রত্যেকেই করতে হবে, এইটা হচ্ছে আমার মোটিভেশন। ক্লাসে থাকতে হবে, যদি না থাকেন আমাকে বলবেন যে আমার এই প্রবলেমের কারণে আমি ক্লাসটা করবো না, বা আজকে আসতে পারবো না, বা আমার এই প্রবলেম সেই প্রবলেম, আমি 15 মিনিট পরে আসবো। কিন্তু রেসপন্স নাই, 2-3 দিন কোনো ক্লাস করছেন না, কোনো অ্যাসাইনমেন্ট নাই, এটা হলে কিন্তু প্রবলেম। এবং আমি আমার অফিসিয়ালি একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি নাকি অনেক নরম, আমি নাকি অনেক নরম, অনেক সহজ সরল একটা মানুষ। কেন এটা বলে, কারণ আমি ক্লাসের মধ্যে স্ট্রিক্ট হতে পারি না। আপনারা যদি অ্যাসাইনমেন্ট না করেন, আমি হয়তো দুই একটা কথা বলবো নিজে নিজে, তারপর ক্লাস শুরু করব,
মানে আমি সবসময় সেফটি ফার্স্ট করি, কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতি। আমি যত বেশি স্ট্রিক্ট হব আপনারা তত বেশি শিখবেন। আপনারা কি এটা চান যে আমি স্ট্রিক্ট হই, যে অ্যাসাইনমেন্ট করতেই হবে, না করলেই নয়, বকাঝকা করবো, গালিগালাজ করবো, একদম অকথ্য ভাষায় গালিগালাজ করবো, এরকমটা কি হবে? আচ্ছা এরকম করি না, আমি গালিগালাজ করি না একদম। সো এটা হলে ভালো হয় তাই না, যে আমি একটু স্ট্রিক্ট হলাম। মজা বেশি করে জানেন প্রত্যেকটা ক্লাসে আমি এটা কথা বলি, কিন্তু স্ট্রিক্ট আর হইব না। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, আজাইরা প্যাচাল পারলাম, মাঝে মাঝে আজালে প্যাচাল পারি, মাঝে মাঝে একটু বোরিং লাগে, তো এই জন্য গালি গালাজ ভালো না। আচ্ছা আচ্ছা, আমাকে যা 30 সেকেন্ড টাইম দেন, আমি একটু পানি খাবো। চলে আসছে। ওকে, লাস্ট যে টপিক, মানে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এগুলো। এবার আসেন, আমরা একটা ফাইল ক্রিয়েট করব ওয়েবসাইটের জন্য। আপনি দেখবেন ওয়েবসাইটে লাইক হচ্ছে শিখবিসবাই.com, এই ওয়েবসাইটে রান করি। এখন যে ওয়েবসাইটে রান করছে, অথবা sublimetext.com, এই যে পেজটা যে রান হলো ওয়েবসাইটটা, এটা কিন্তু ডোমেইন বলা হয়। ডোমেইনের মাধ্যমে, এই ইউআরএল এর মাধ্যমে একটা হোস্টিং করা হয়। ডোমেইন মিন্স একটা নাম। আমরা তো অনেক ভালো ভালো জিনিস পাচ্ছি, আগের যুগের মানুষ কিন্তু এইভাবে নাম পেত না। আইপি অ্যাড্রেস, মানে সার্ভারের একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওয়েবসাইটটাকে রান করতো, তাদেরকে নাম্বার মুখস্থ করতে হতো। কিন্তু এখনকার যুগে আমরা নাম পাই, নাম শুনে আমরা বুঝতে পারি যে কোন ধরনের ওয়েবসাইট বা কোম্পানির নাম কি। আগে কিন্তু এরকম ছিল না। তো এইটাকে বলা হয় ডোমেইন। ডোমেইন হচ্ছে জাস্ট নাম, মানে আপনার আকিকা হলো ব্যাপারটা এরকম। কিন্তু আপনার থাকা খাওয়ার একটা স্পেস লাগবে, ওই স্পেসটাকে বলা হয় হোস্টিং। তো এই হোস্টিংয়ের জন্য যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা সার্ভার লাগে। সার্ভারে মানে মানে হচ্ছে হোস্টিং। তো ওই সার্ভারে ওর ডোমেনে একটা কানেকশন তৈরি করে, তারপরে কিন্তু আমার ওয়েবসাইটে রান হয়। কেন এগুলো বলছি, হোস্টিং মিন্স হচ্ছে একটা স্পেস, যেখানে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি এই ওয়েবসাইটটা ওই হোস্টিংয়ের মধ্যে আপলোড করতে হবে। তার মানে ফাইলগুলো একটা স্টোর, মানে একটা স্টোরের মধ্যে স্টোর করতে হয়, আপলোড করতে হয়। তাহলে এই ডোমেনের মাধ্যমে ওয়েবসাইটটা রান হয়, এই সিস্টেমে যায়। ওইটা হচ্ছে যারা হচ্ছে হোস্টিংয়ের কাজ করে, হোস্টিং প্রোভাইডার, তারা এগুলো ম্যানেজমেন্ট করে। এটা কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করা। তো ওয়েবসাইটে দেখবেন, আমি কিন্তু এখানে বলি নাই যে কোন পেজটা রান হচ্ছে, ওয়েবসাইটের কোন ফাইলটা রান হচ্ছে। ডিরেক্ট বলছে sublimetext.com, এখানেও কিন্তু তাই, কোন ফাইলটা রান হচ্ছে কিন্তু বলা হয় না। যেমন এই জায়গাটা যদি বলি, সাপোর্টে যদি ক্লিক করি, দেখবেন সাপোর্ট নামে একটা টেক্সট চলে আসছে। তার মানে সাপোর্টের এই টেক্সটটা মিন্স যে আমার সাপোর্ট নামে একটা পেজে আসছে, একটা ফাইলে আসছে, এই ফাইলের কন্টেন্টগুলো আমি দেখতে পাচ্ছি। যদি আমি নিউজে যাই, তাহলে নিউজ নামে ব্লগ নামে একটা ওয়েবসাইটে ওয়েব পেজে আসছে, তার মানে আমরা ব্লগগুলো দেখতে পাচ্ছি। তার মানে এই যে এক একটা পেজ, এক একটা পেজ, এক একটা নামে যে দেওয়া আছে, এগুলো হচ্ছে এক একটা ফাইল। তো আমরা এরকম একটা ফাইল দেখছি, কিন্তু সাবলাইম টেক্সট মানে মেইন যে ফাইলটা, এটার কিন্তু কোনো নাম নাই। সরি, আচ্ছা অন্য একটা জায়গায় চলে আসছি ভুলবশত। আমরা যদি এখানে যাই sublimetext.com, এই ফাইলে কিন্তু কোনো নাম নাই, কারণ এই ফাইলটা বাই ডিফল্ট রান হয় ওয়েবসাইটে, বাই ডিফল্ট রান হয়। যেমন facebook.com কখনই আপনাকে বলবে না কোন ফাইলটা রান হচ্ছে। বাট আপনি যদি আপনার প্রোফাইলে যান, হোমে যান বা অন্য কোনো গ্রুপে যান, তাহলে কিন্তু উপরে দেখবেন গ্রুপের একটা ইউআরএল আসে, তারপরে হোম মানে প্রোফাইলে গেলে প্রোফাইলে একটা নাম আসে। কেন আসে? কারণ ওই নামে আপনার একটা ফাইল জেনারেট হচ্ছে। এই জন্য
এই কারণে নাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ফাইল অনেক ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি একটা ফাইল ক্রিয়েট করবো বাইরে, মানে আমি একটা হাইরার্কি দেখাচ্ছি, এইখানটা একটা ফাইল থাকবে, এই ফাইলের নাম কি হবে। এখানে কিন্তু আপনার সফটওয়্যার যত বেশি ইনস্টল থাকবে তত বেশি ফাইল এক্সটেনশন তৈরি হবে। যেমন টেক্সট, তাহলে টেক্সট ফাইল তৈরি হলো, আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল নাই, রিচ টেক্সট ডকুমেন্ট, তাহলে কী হবে, আরডিএফটা এক্সটেনশন এগুলোকে বলা হয়, আর অন্য কিছু না। যেমন হচ্ছে জিপ, জিপও কিন্তু একটা এক্সটেনশন, দেখেন চলে আসছে। তো এগুলোকে বলা হয় এক্সটেনশন, ফোল্ডারে কিন্তু কোনো এক্সটেনশন থাকে না, কিন্তু এগুলো কিন্তু এক একটা এক্সটেনশন, এগুলো হচ্ছে নাম। আর ডান দিকে ডটের পরে যেটা থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন। তো আমার এই এক্সটেনশন, যেমন হচ্ছে আপনি হচ্ছে মানুষ, তো মানুষ হচ্ছে হিসেবে আপনার এক্সটেনশন হচ্ছে আপনি মানুষ, কিন্তু আপনাদের প্রত্যেকেরই নাম আছে, আবুল, কালাম, তারপর হচ্ছে মকবুল, হ্যাঁ, ফল্লা, এই যে নামগুলো যে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে এক একটা নাম, কিন্তু আপনার এক্সটেনশন হচ্ছে আপনি মানুষ। সো এটা হচ্ছে ব্যাপার। সো আমরা যে কোনো এক্সটেনশন নিতে পারি, এই দুটো বাদ দিই, আমি সবসময় টেক্সট নিয়ে কাজ করি, কিন্তু আপনি দেখবেন অনেকেরই কিন্তু এরকম দেখায় না, এক্সটেনশনটা দেখায় না। কেন দেখায় না, কারণ এক্সটেনশনটা হিডেন করা থাকে। এইটাকে ওপেন করার জন্য, আমি ওপেন আছে, আমি হিডেন করব। যদি আপনার 8 বা 10 হয়ে থাকে তাহলে ভিউতে যাবেন, যাওয়ার পর এই জায়গাটা দেখবেন ফাইল নাম এক্সটেনশন একটা অপশন আছে, মানে আমি যদি আনচেক করি তাহলে কিন্তু ভ্যানিশ। এরকম কিন্তু অনেকে থাকে, এক্সটেনশন দেখায় না। ইভেন আপনি দেখবেন ভিডিও প্লে যদি করেন, ভিডিওতে এক্সটেনশনটা দেখায় না। তাহলে এক্সটেনশন দেখানোর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, তাহলে এক্সটেনশন দেখায়, অথবা আপনি এই জায়গাটা যাবেন, যাওয়ার পর ভিউতে যাবেন, এখানে দেখবেন শো এজে, সরি এইখানটা যদি এই জায়গাটায় এখানে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, যদি আমি এখানে চেক করি আর অ্যাপ্লাই করি তাহলে দেখবেন হাইড হয়ে গেল, আর যদি আমি আনচেক করি অ্যাপ্লাই করি দেখবেন এখানেও কিন্তু চেক হয়ে যাবে, ঠিক আছে, চেক হয়ে গেলো আর এখানে দেখাচ্ছে, মানে আপনি এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। তো এই হচ্ছে এক্সটেনশন, বাট আমি কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ করব। যেমন আমি এখানে একটা নাম দেব, যেমন আমি নাম দেই, আর এক্সটেনশন দিব হচ্ছে, যেহেতু আমরা কোডিং করব, মার্কআপটা করতে হবে HTML, এই কারণে আমাকে লিখতে হবে HTML, মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আপনার প্রথমে ইন্টার ক্লিক করলে এরকম একটা নোটিফিকেশন আসবে, আপনাকে বলতে হবে ইয়েস, তাহলে দেখবেন একটা ব্রাউজার শো করছে, এর মানে হচ্ছে আপনার HTMLটা হচ্ছে এখন ব্রাউজারে রান করার জন্য, ওয়েব পেজের জন্য একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, অন্য কিছু কিন্তু আসলো না। কেন আসলো না, কারণ ব্রাউজারে এটা রান হয়, ঠিক আছে, ডক ফাইলে তো আসতে পারতো, তখন তো টেক্সট ছিল, ওইটা তো আসতে পারতো, এটা আসেনি কেন, এটা আসছে কেন, কারণ HTML ব্রাউজার ছাড়া রান হয় না, এই জন্য আসছে। তো আমি রাইট ক্লিক করে যদি আমি বলি ওপেন উইথ, তাহলে কিন্তু আমি ব্রাউজার সিলেক্ট করতে পারবো, কোন ব্রাউজার, আবার এখানে দেখাচ্ছে ক্রোম ব্রাউজার। তো আপনি চাচ্ছেন ব্রাউজারটা চেঞ্জ করি, আইকনটা চেঞ্জ করি, তাহলে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করতে হবে। আপনি যদি ওয়ান টাইম ইউজ করেন তাহলে এগুলোতে যে কোনো একটা ক্লিক করলে কিন্তু ব্রাউজারে ওপেন হবে, বাট ওটা ওয়ান টাইম, বাট আপনি যদি পারমানেন্ট করতে চান, ওপেন উইথ দেওয়ার পরে চুজ অ্যানাদার অ্যাপ ক্লিক করে আপনার এখান থেকে সিলেক্ট করবেন, যেমন অলওয়েজ ইউজ দিস অ্যাপ সিলেক্ট করার পর HTML এক্সটেনশনে যত ফাইল থাকবে সবগুলোই এই ব্রাউজারে ওপেন হবে। এবার আপনি যদি ওকে করেন দেখবেন আইকনটা চেঞ্জ হয়ে যাবে, এই কাজটা আপনি করতে পারেন। ফর এক্সাম্পল ক্লিক করলাম, দেখেন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অলরেডি কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন ই চলে আসছে, এইটা হচ্ছে একটা ব্যাপার। সো আমাকে এগুলো ঠিক করতে হবে আগে, আর একবার ঠিক করবেন আর ফিউচারে কখনো ঠিক করতে হবে, যদি যতক্ষণ পর্যন্ত সেট আউট না করেন। তো আমি আরও কিছু জিনিস থাকতে পারে, যেমন এডিটর, ফটোশপ, এগুলোতে ওপেন করা হয়, আবার এটাও আসার কথা কিন্তু এটা আসেনি সম্ভব। তো আমি এটাকে সিলেক্ট করব এবং অলওয়েজ করব, তারপরে ওকে দেবো, কারণ আমি এই ব্রাউজারে ওপেন করতে চাই, তাহলে ওপেন হয়ে গেল। এবং যখনই ওপেন হচ্ছে আমার এখানে নাম HTML আসছে, ফাইলের নামটা আসছে, বাট আপনি যদি শিখবি সভাতে যান এখানে দেখাচ্ছে শিখবি সবাই, এভরি ওয়ান উইল লার্ন, সাবলাইমে যদি যান সাবলাইম টেক্সট দেখাচ্ছে, ইন্ডেক্সে যদি যান তাহলে ইন্ডেক্স অফ ড্যাশ ড্যাশ দেখাচ্ছে, এই যে এগুলোতে চেঞ্জ হচ্ছে দেখাচ্ছে টেক্সটগুলো আলাদা আলাদাভাবে, এগুলো কীভাবে করে নিশ্চয়ই এগুলোর কারণ আছে, কোনো একটা কোড আছে, কীভাবে করছে এগুলো আমরা দেখবো। তো ন্যাম HTML দেখাচ্ছে, এটা আমরা ঠিক করবো, বাট এই জিনিসটাকে আমরা এডিটরে কিন্তু এখনও অন করিনি, তো এই জিনিসটাকে এডিটরে অন করতে হবে। এডিটর ওপেন করুন,
করার পর আমি এখানে ফাইলে যাব, ওপেন ফাইল অর ফোল্ডার। যদি আপনি ফাইল ক্লিক করেন তাহলে ফাইল ওপেন হবে, যদি ফোল্ডার ক্লিক করেন তাহলে ফোল্ডার ওপেন হবে। তো আমি পুরো প্রজেক্টটা লাইক এদের মতো পুরো প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করব। আমার ফোল্ডারের নাম হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স। তো আমি ওপেন ফোল্ডার ক্লিক করি, তারপর ডিরেক্টরি খুঁজে বের করতে হবে, ডেস্কটপ। ডেস্কটপে যাওয়ার পরে ওয়েব ডিজাইন কোর্স সিলেক্ট করি, দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার ক্লিক করি, তাহলে দেখবেন ওপেন হয়ে গেল। তার মানে আমি প্রজেক্টটা কিন্তু ওপেন করতে পারলাম খুব ইজিলি। সবাই এতটুকু বুঝতে পেরেছেন গাইস? সবাই কি ক্লিয়ার? বাকিদের অবস্থা? গ্রেট, মাশাআল্লাহ। প্রবলেম হচ্ছে আপনার এই প্রজেক্টগুলো আর দেখাবে না, এটা একটা প্রবলেম না? এই জন্য এইভাবে ওপেন না করে আর একটা ওয়ে আছে, সেটা করি। আপনি প্রজেক্টটা যে দেখছেন তখন কিন্তু ওয়েব ডিজাইন কোর্সটাকেও আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে এখন যেটা করব এটা এইভাবে রাখবেন। রাখার পর ওয়েব ডিজাইনটাকে ড্র্যাগ ধরে মাউসের লেফট বাটন, মাউসের লেফট বাটনটা ধরে এখানটা ছেড়ে দেব, তাহলে কিন্তু ওপেন হচ্ছে। তার মানে আগের প্রজেক্টগুলো থাকছে, এটাও থাকছে। এবার এখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে লিখেছি নাম এস্টেম, তাহলে এখানে ওপেন হচ্ছে। তারপরে বাকি ফোল্ডারগুলো কিন্তু ভিতরে ফাঁকা, কিছু নাই। এবার ইন্ডেক্স ডট এই যে কোর্স যে আছে এখানে রাইট ক্লিক করেও কিন্তু আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, ডিলেট করতে পারেন, রিমুভ করতে পারেন। ডিলেট করলে কী হবে, পুরো প্রজেক্টটা ডিলেট হবে ডেস্কটপ থেকে। আর যদি রিমুভ করেন তাহলে এই এডিটর থেকে এটা রিমুভ হবে, এটা দেখাবেন এখানে। আর যদি ডিলেট করেন তাহলে ডেস্কটপ থেকে এটা ডিলেট হয়ে যাবে। দুটোর কিন্তু ডিফারেন্স আছে। রিমুভ কিন্তু পার্মানেন্ট ডিলেট হয়, ডিলেট মিনস পার্মানেন্ট ডিলেট হয়। সো আমি চাইলে রিমুভ করতে পারি, আবার চাইলে অ্যাড করতে পারি। ওকে, এবার এইখানে দেখতে পাচ্ছেন ন্যাম এস্টিমেল দেওয়া আছে। হ্যাঁ, আমি এখানে রাইট ক্লিক করবো, নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইল ক্লিক করলে দেখবেন আনটাইটেল, মানে আমি এটা সেভ করবো। এবং রাইট ক্লিক এখানে করার কারণে ঠিক এই জায়গাটায় কিন্তু এর ভিতরে কিন্তু ফাইলটা তৈরি হবে। তো আমাকে সেভ করার জন্য এই জায়গাটায় ক্লিক করে কন্ট্রোল এস ক্লিক করতে হবে, অথবা ফাইলে যাওয়ার পর সেভ ক্লিক করতে হবে। এবং বলে দিচ্ছে কন্ট্রোল এস ক্লিক করলেও কিন্তু সেভ হয়ে যায়। তো আমি এখানে কন্ট্রোল এস ক্লিক করি। যতটা পারবেন শর্টকাট ইউজ করবেন, তাতে আপনাদের সময় কম লাগবে। যতটা পারবেন মাউস কম ইউজ করবেন, যতটা পারবেন কিবোর্ডের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে আপনি কাজগুলো করবেন। এই জন্য কিন্তু আমি মাউস দিয়েও করবো, শর্টকাট দিয়েও করবো। আর আজকে তো সব দেখাবো এমন না, আপনি আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। তো আমি এখানে করলাম, আমাকে তো ডিরেক্টরি বলে দিচ্ছে। ফাইলের নাম দিব হচ্ছে সাপোজ ইন্ডেক্স ডট এইচ টি এম এল, ইন্ডেক্স ডট এইচ টি এম এল, কারণ আমার এক্সটেনশন হচ্ছে এইচ টি এম এল। সেভ করলাম, তাহলে দুটো ফাইল কিন্তু জেনারেট হলো। এবং দেখবেন এখানে কিন্তু ফাইলটা তৈরি হয়েছে। তো আমার ন্যামটা কিন্তু দরকার নেই, এখানে যদি ন্যাম ডিলেট করে এখান থেকে কিন্তু ডিলেট হয়ে যাবে। ডিলেট দেখেন ওখান থেকে কিন্তু সাথে সাথে ডিলেট হয়ে যায়। তো আমাকে তো ডিলেট, কিন্তু এই জায়গাটা দেখবেন যখন এরকম দেখবেন না, এই যে রেডিও বাটনটা এরকম দেখাচ্ছে, এটা কিন্তু এরকম দেখাচ্ছে না। যদি সেভ থাকে তাহলে এরকম দেখাবে, আর যদি আনসেভ থাকে তাহলে এরকম দেখাবে। যদি আপনি কন্ট্রোল এস ক্লিক করেন তাহলে কিন্তু সেভ হয়ে গেল আপনার, ঠিক আছে? তো মানে এই ফাইলটা ওখানে ছিল ডিরেক্টরিতে, এই জন্য সেভ হয়ে যাচ্ছে। ডিলেট করুন, তার মানে এটাও ডিলেট করতে হবে। এবং আমাকে বলবে যে সেভ করবেন কি না শেষটা, তারপরে নো করে দেন, তাহলে চলে গেল, পার্মানেন্টলি ডিলেট হয়ে গেল। তো এবার আমি ইন্ডেক্স কেন লিখছি সেটা কিন্তু একটা ব্যাপার। আমি কিন্তু কিছুক্ষণ আগেও শেয়ার করেছিলাম যে আমার এখানে কিন্তু শিখবে সবাই ডট কম আছে, সাবলাইন ডট কম আছে, এখানে কিন্তু বলে নাই যে কোন পেজটা রান হচ্ছে। আমার এখানে কিন্তু মাল্টি পেজ থাকতে পারে, তাই না? একটা বসে কিন্তু অনেক রকমের পেজ থাকতে পারে, যেমন হচ্ছে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, গ্যালারি পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ। যখন যে মেনুতে ক্লিক করবেন সেই পেজে ওপেন হবে এবং আপনার কন্টেন্টগুলো দেখাবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমি এখানে সিঙ্গেল একটা ফাইল তৈরি করছি যেটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট এস্টেম। ইন্ডেক্স শব্দটা উচ্চারণ করার কারণ হচ্ছে বাই ডিফল্ট রান হয়। এখানে কিন্তু এইখানে স্ল্যাশ দিয়ে কিন্তু ইন্ডেক্সটা যে বলার কথা এটা কিন্তু বলবে না, মানে ফাইলের নামটা কিন্তু এখানে দেখানোর কথা কিন্তু দেখাবে না। কেন দেখাবে না? ইন্ডেক্স বাই ডিফল্ট রান হয়, ইন্ডেক্স যখনই নাম দিবেন তখন বাই ডিফল্ট রান হয়, কখনো ইন্ডেক্স নামটা আসে না, দেখায় না, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো ইন্ডেক্স বাই ডিফল্ট রান হবে, এই জন্য আমরা প্রথমে যে হোম পেজ বা প্রথম যে ওয়েবসাইটটা ডিজাইন করবো সেটাই তো আমার হোম পেজ হওয়া উচিত, তাই না? ফ্রন্ট পেজ হওয়া উচিত না? আর বাকি ওয়েবসাইটের পেজগুলো কিন্তু পরে রান হয়, মানে
মেনুতে বা বাটনে ক্লিক করে পেজগুলো রাখা যায়, এইভাবে তো কাজ করার কথা। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর দেখলাম, এখানে আমরা একটা বেসিক এইচটিএমএল এর কনসেপ্ট একটা ধারণা নেব। তবে নেক্সট ক্লাসে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, একটা ওয়েবসাইট ডিজাইন করব, পারফেক্টলি আমরা ডিজাইনটা করার চেষ্টা করব। আজকে আমরা বেসিক কিছু আইডিয়া নেব। তো অনেক কিছু আমরা ধারণা পেলাম। তো এইখানটায় ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে আমরা যেটা করব, আমরা কোডিং করব। কোডিং করার যে এইচটিএমএল এর যে কোডিং স্ট্রাকচার, সেটার যে মেইন কনসেপ্ট সেটা আমি সহজভাবে বলে দিই, সেটা হচ্ছে লেস দেন। এটাকে বলা হয় লেস দেন, মানে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে বৃহত্তম, মানে লেস দেন এবং গ্রেটার দেন। ঠিক আছে, লেস দেন গ্রেটার দেন। মূলত এইচটিএমএল এর কোডিং এর ক্ষেত্রে লেস দেন গ্রেটার দেন কোডটাকে কম্পাইল করে। অর্থাৎ আপনি যদি লেস দেন গ্রেটার দেন দেন, তাহলে ব্রাউজার বোঝে এটা একটা কোড। ঠিক আছে, কোড যখন বোঝে তখন ভিতরের আসলে কোডের নামটা কি সেটা সে কম্পাইল করতে পারে। তো এই কোডের স্ট্রাকচার আমরা ম্যানেজমেন্ট করব, এবং কোডের আবার এন্ডিংও হয় সেটা আমরা দেখব। যেমন আমি লেস দেন গ্রেটার দেন দিলাম, মাঝখানে বিষয় হিসেবে চিহ্ন, তারপরে বলবো যে ডক টাইপ এইচটিএমএল। প্রথম যে কোডিং আমরা আজকে কোডিং এর বিসমিল্লা করলাম, ডক টাইপ বানানো হয়েছে, এখানে মেবি ই হবে না। ওকে, ডক টাইপ এইচটিএমএল, এটার মানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা বানিয়েছে, ফাইলটা যে তৈরি করেছে এইচটিএমএল এর ফাইল, এটার ডকুমেন্ট টাইপ আসলে কি? ডকুমেন্ট টাইপই কিন্তু এইচটিএমএল। এটা কিন্তু আমরা এখানে বলে দিতে হবে, এটা ডকুমেন্ট টাইপ হবে এইচটিএমএল। এটা বললে সুবিধা হচ্ছে ডকুমেন্ট টাইপটা আসলে কি এটা সে কম্পেয়ার করে নিচ্ছে। আর একটা সুবিধা হচ্ছে, ফিউচারে যদি কখনো কোনো নতুন ট্যাগ ডেভেলপ হয়, তাহলে অটোমেটিক্যালি এই কোডটা কম্পাইল করে নেবে। ফাতেমা আনোয়ার, আপনি কেন কোশ্চেনটা করেছেন বিশেষ চিহ্ন দিয়ে? অনেক রকমের কোশ্চেনের অ্যান্সার আমার কাছে নাই, এবং এই কোশ্চেনের অ্যান্সার আপনাকে আমি দিতেও পারবো না, গুগল সার্চ করেও পারবো না। আচ্ছা, গুগল সার্চ করে পেতেও পারেন। ডক টাইপের আগে বিষয় বিষয় চিহ্ন দিলাম কেন? অ্যাকচুয়ালি এটাই নিয়ম, কিছু করার নাই। এখন আপনি যদি বলেন ওয়েবসাইট ডিজাইনের জন্য কোডিং কেন করবেন, কোডিং করতে হবে, কিছু করার নাই। সো ডক টাইপের সামনে বিশেষ চিহ্ন, যারা কোড ডেভেলপার তারা এটা তৈরি করে রেখেছে। আর এটা এই কোশ্চিনটা নিয়ে আমি একদমই ভাবিনি, কখনো ভাবিনি, বুঝতে পেরেছেন? আপনি যে কোশ্চিনটা করলেন, এই কোশ্চিনটা আমি কখনোই ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ যে কোশ্চেনের অ্যান্সারটা আমি নেক্সট ক্লাসে দেবো, আমাকে গুগল সার্চ করতে হবে। সো বিষয় কেন দেব, মানে এটা কে আবিষ্কার করছে, কেন, কী ঠেকা এমন, ওর কীরকম কী এমন ঠেকা হয়েছে যেটা দিয়ে এটা কোডিং করতে হবে? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোডিংয়ের এটা কোনো পার্ট না, বিশেষ হচ্ছে না। বাট কোডিংয়ের আর এক জায়গায় একটা পার্ট আছে, পার্টটা হচ্ছে কমেন্টিং। কমেন্টিং কোডিংয়ে কিন্তু বিশেষের চিহ্ন লাগে। অ্যাকচুয়ালি মানে একটা ওয়েবসাইটের কোডটাকে যাতে ডিফারেন্ট একটা লুক দিতে পারে, এই জন্য কিন্তু বিভিন্ন রকমের কোডের সাথে আরও কিছু জিনিস অ্যাড করে, তার ভিতরে বিশেষ চিহ্ন হচ্ছে একটা। আপনি দেখবেন পিএসপি যদি কোড লেখেন, পিএসপি কোড কিন্তু এইভাবে দিতে হয়, কোশ্চেন মার্ক দিতে হয়। এখন যদি আপনি কোশ্চেন করেন যে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোশ্চেন মার্ক কেন, এটার অ্যান্সার আমি দিতে পারব না, কারণ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপাররা কী করে, কোশ্চেন মার্ক দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করেছে। কারণ আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে হয়তো অন্য কোনো এরকম স্পেশাল ক্যারেক্টার বা এই ধরনের অ্যাক্টিভিটি থাকতে পারে, বুঝতে পেরেছেন? গাইস, এবার শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন এবার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আমরা যে কথাগুলো বলছি সেটার আউটপুটটা এখানে আসছে, ডক টাইপ এস্টিমেট। আগে আমরা ডক টাইপ বড় হাতে লিখতাম, এটা কিন্তু বড় হাতে লিখতাম, যদি বড় হাতে লিখি তাহলে একটা মজার জিনিস দেখতে পাবেন। দেখেন বড় হাতে লেখার সাথে সাথে কালারিং হয়ে গেল, মূলত কিন্তু এই এডিটরটা এটাকে বড় হাতে লিখতে বলে এবং কালারিং হয়ে যাচ্ছে। এবার আসে নিচে, আপনি ছোট হাতে লেখেন বড় হাতে লেখেন কোনো সমস্যা নেই, বাট কোডিং এর ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ধরনের কোড বড় হাতে অথবা ছোট হাতে লিখতে পারেন। বাট ছোট হাতে লেখাটা সুবিধা, ছোট হাতে সবগুলো লিখবেন, তাতে আপনাদের ভুল হবে না, কনফিউশন হবে না, আর বড় হাতে লিখলে দেখতে কিন্তু খুবই বিশ্রী লাগবে। তো আমরা ডক টাইপ এস্টিমেল লিখলাম, এটা হচ্ছে প্রথম একটা কোড। এরপর আর একটা কোড লিখবো, নাম হচ্ছে এইচটিএমএল। এবং আমি বলেছিলাম যে কোড এডিটর ইউজ করলে আপনাকে সাজেস্ট করে, দেখেন আপনাকে এইচটিএমএল বলে দিচ্ছে এটা এইচটিএমএল। আমি এখানে লেস দেন দিব,
রাইট। তারপরে এটা এন্ডিং দিব, এন্ডিং কিভাবে দিব, আপনি আবার এইচটিএমএল দিবেন এবং স্ল্যাশ দিবেন, এটা কিন্তু করবেন, তার মানে এটা শুরু এটা শেষ, কিন্তু এই জায়গাটায় স্ল্যাশ দিতে হবে, মানে এইচটিএমএল এর শুরু এটা হচ্ছে শেষ। আর এটার বোঝার উপায় কি, যদি কোনো ভুল না হয়ে থাকে, আপনি যদি সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন নিচে আন্ডার স্কোর একটা আসে, তার মানে এডিটরটা পারফেক্ট, মানে কোডিংটা পারফেক্টলি কল করা হয়েছে। এই এইচটিএমএল এর ভিতরে আরও কিছু কোড থাকে, যেমন হেড, হেড দেখেন আমাকে সাজেস্ট করছে না, সাজেস্ট করার সুবিধা হচ্ছে আমি যদি এখন এই অবস্থায় দেখেন এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো কোনটা চাই, আমি চাচ্ছি হেড, যদি হেড ট্যাগটা কল করি তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এন্ডিং ট্যাগটা চলে আসে, এটা কিন্তু কোড এডিটর আমাকে হেল্পটা করছে। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে, এগুলোকে বলা হয় ট্যাগ, এই যে এখানে কিন্তু ট্যাগ লিখেছে তিনটা, একটা হচ্ছে ডকটপ এইচটিএমএল, একটা হচ্ছে এইচটিএমএল, আর একটা হচ্ছে হেড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ট্যাগ। তো এই ট্যাগগুলোর আবার এইচটিএমএল এলিমেন্ট বলা হয়। তো হেড ট্যাগ দিলাম, এটার বাইরে স্ট্রাকচার ওয়াইজ আমি বলি, এখানে আমরা লেস দেন দিয়ে বললাম বডি, তাহলে কী হবে আমার বডিটা চলে আসবে, তাই না, বডির ফার্স্ট এবং এন্ডিংটা চলে আসবে, তার মানে এইখানে কিন্তু প্যারেন্ট ট্যাগ কোনটা, প্যারেন্ট ট্যাগ কিন্তু এ, কিন্তু এটাকে আমরা ধরবো না, কারণ এটা ডিজাইনের পার্ট না, ডিজাইনের পার্ট হচ্ছে এইচটিএমএল, ও কী করে ডকুমেন্ট টাইপটাকে হ্যান্ডেল করে, কিন্তু এটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, এর ভিতরে কিন্তু চাইল্ড ট্যাগ, অর্থাৎ একটা বিল্ডিং বানিয়েছেন, বিল্ডিংয়ের ভিতরে দুটো ঘর বানিয়েছেন, ওই ঘরের ভিতরে আরও কিছু ঘর থাকবে, এরকম ব্যাপারটা। তো এটা হচ্ছে এইচটিএমএল, এটা হচ্ছে হেড বডি। এবার আসেন অন্যভাবে করি, এই বডিকে কল করার জন্য আমরা কী করলাম, এতক্ষণ যেটা দেখলাম বডি এভাবে দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে বডিটা চলে আসে। আর একটা ওয়ে হচ্ছে, আপনার লেস দেন দিয়ে বডি লেখার দরকার নেই, আপনি শুধুমাত্র যদি লেখেন বডি, তারপরে ট্যাবে যদি ক্লিক করেন, আপনার কিবোর্ডে যদি ট্যাবে ক্লিক করেন তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে, তাহলে ইজি, লেস দেন দিয়ে বলার প্রয়োজন নেই, এটা হচ্ছে আর একটা অপশন। এবার এটার থেকে বেটার সলিউশন বের করে দিই, কোড এডিটর যেহেতু ইউজ করেছি আমরা অনেক রকমের মানে সুবিধা পাবো, অ্যাডভান্টেজ পাবো, যেমন এখানে লিখি যদি এইচটিএমএল আর যদি ট্যাবে ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন অটোমেটিক্যালি স্ট্রাকচারটা চলে আসে, মানে আমাকে কিছুই লিখতে হবে, এত কষ্ট করে যতক্ষণ লিখলাম এটা কিন্তু আর লিখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো আমরা এই জিনিসটা করতে পারলাম, সবাই এটা বুঝেছেন, সবাই ক্লিয়ার, গ্রেট। তো আমরা এটাকে আবার দেখি, এইভাবে রাখবেন, এবং ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাকে ফাইল ক্রিয়েট করতে হবে এবং এক্সটেনশনটা দিতে হবে এইচটিএমএল। অনেকে দেখা যায় কোডিং করার পর বলে যে ভাইয়া কাজ করে না, যেমন রাইট ক্লিক করে এটা করলাম তারপরে বলছে এইচটিএমএল ট্যাবে ক্লিক করছে, তাহলে কিন্তু হবে না, কেন হবে না, কারণ এই ফাইলটা আসলে এক্সটেনশনটা কী সে কিন্তু বুঝতেছে না, এই জন্য আপনাকে আগে ফাইল সেভ করতে হবে, কোন নামে ফাইলটা তৈরি করতে চান, দেন হচ্ছে আপনি কোডিং করবেন, তাহলে সে বুঝবে এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, তখন আপনার কোডিংগুলোকে সে কম্পাইল করতে পারবে। তো আমি যদি এখানে এইচটিএমএল লিখি আর ট্যাবে যদি ক্লিক করি তাহলে এটা পাচ্ছি, এবং আমার ওয়েবসাইটে কিন্তু এটা রান করা আছে অলরেডি রিলোড দিয়ে, তাহলে কিন্তু ইরর আসতেছে, কারণ ন্যাম এইচটিএমএল নামে কোনো কিছু নাই, তাহলে এটা ডিলিট করি এবং ইন্টারে ক্লিক করি, তাহলে ইনডেক্স ডট এইচটিএমএলটা রান করি, তাহলে আমরা এই ভিতরে কোনো কিছু দেখতে পাচ্ছি না, রাইট। কোডিংয়ের জন্য যারা প্রোগ্রামার তারা কী করে, রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে নিচে দেখেন ভিউ পেজ সোর্স ইন্সপেক্ট, ইন্সপেক্ট ক্লিক করলে আপনারা কোড দেখতে পাবেন, আর আপনাদের ব্রাউজারে কিন্তু এটা এরকম থাকে না, থাকবে হচ্ছে এরকম নিচের দিকে, আপনারা চাইলে এখনই এরকম করতে পারেন, আপনারা দেখবেন এরকম আসবে, করতে পারেন এখনই করেন, অন্য একটা ট্যাবে যে যে কোনো জায়গায় রাইট ক্লিক করবেন এবং ইন্সপেক্ট করবেন, তাহলে আপনারা এরকম দেখতে পাবেন কোড, কোডগুলো দেখতে পাবেন। কিন্তু এই কোডগুলো কী হয়, যদি কেউ করে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি এটা করেছি এরকম দেখাচ্ছে। ওকে, দেন আপনারা এখানে দেখতে পাবেন যে কোডগুলো দেখাচ্ছে, বাট এগুলো কিন্তু আমার এখানে শো করছে না, কেন শো করছে না, কারণ এগুলো ব্রাউজারের মাধ্যমে কম্পাইল হয়, আমি যদি ট্যাগগুলো পারফেক্টলি দেই তাহলে ব্রাউজার কী করে কম্পাইল করে, কম্পাইল যখন করতে পারে, যখন দেখে যে আসলে পারফেক্ট এইচটিএমএল ট্যাগ
তাহলে সেটা কি করে কম্পাইল করে আউটপুটটা জেনারেট করে, নর্মাল টেক্সটের মতো কিন্তু দেখায় না। ফর এক্সাম্পল বডির ভিতরে কিন্তু আমি কোডিং করব, যেমন কিছুটা লিখে দিই, বা আমি লিখি হ্যালো পিপলস, তাহলে আমি যদি কন্ট্রোল আর ক্লিক করি তাহলে কন্টেন্টটা দেখাচ্ছে বডির ভিতর থেকে, বাট বাকিগুলো কিন্তু দেখা যায় কারণ ব্রাউজার কম্পাইল করছে। হ্যালো পিপলস কিন্তু কোনো ট্যাগ না, বুঝতে পেরেছেন? সো হ্যালো পিপলসটা আসলে ভালো কথা। এখন আমরা এটার বাইরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যদি আমি রাইট ক্লিক করি ভিউ পেজ সোর্স, তাহলেও কিন্তু আমি নতুন একটা ট্যাবে কোডটা দেখতে পাবো। এটা কিন্তু আরেকটা ওয়ে, এটা হচ্ছে কোড দেখতে পাবেন আর এটাতে ইন্সপেক্টেমিয়ে করে কাস্টমাইজ করতে পারবেন। ওই ধরনের কাজ আমরা নেক্সট ক্লাসে করবো, আমরা এগুলো বুঝবো, সমস্যা নাই। তো ওয়েবসাইটের প্রথম কোশ্চেন ছিল শিখবে সবাই, ওয়েবসাইটের উপরে দেখা যায় শিখবে সবাই, সাবলাইম টেক্সট ইন্ডেক্স, বাট এইখানে ইন্ডেক্সটা এসএমএল দেখাচ্ছে, নিশ্চয়ই আমার একটা প্রজেক্টের নাম থাকবে, ওই প্রজেক্টের নাম কিন্তু আমার দেখাচ্ছে না। এইটা আমরা আনবো কোথেকে, এই টাইটেল থেকে যেটা হেড ট্যাগে থাকে। বডি ট্যাগ কী করে, বডি ট্যাগ আমার ওয়েবসাইটের যে ইন্টারফেস আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই বডি ট্যাগ কিন্তু এর মধ্যে থাকে। মানে বডিতে যা ডিজাইন করবেন, এখানে যা ডিজাইনটা দেখতে পাবেন ওয়েবসাইট, সেটা কিন্তু বডি ট্যাগের মধ্যে ডিজাইন করতে হয়। আর হ্যাঁ, আমরা যা দেখি, আর হেড ট্যাগ কী করে, আপনার ওয়েবসাইটটাকে সাপোর্ট করবে, যেমন সিএসএস লিঙ্ক করা, জেএস লিঙ্ক করা, এসইও কিছু কাজ করা, এই ধরনের কাজগুলো করা হচ্ছে হেড ট্যাগ, যেগুলো ওয়েবসাইটে ডিরেক্টলি শো করে না কিন্তু আপনার এই বডি ট্যাগের কাজগুলোকে সাপোর্ট করে, বুঝতে পেরেছেন? তো আমরা টাইটেলের ভিতরে একটা কাজ করব, কারণ আমার এই ইন্ডেক্স ডট এসটিএমএলটাকে চেঞ্জ করব। তো এখানে চেঞ্জ করার জন্য এখানে লিখতে পারি যে বেসিক ওয়েবসাইট, এটা যদি আমরা লেখার পর রান করি তাহলে দেখবেন বেসিক ওয়েবসাইট টাইটেলটা চলে আসলো। কেন এটা উপরে আসলো, টাইটেল লেখার পরে আসলো কেন, কেন হ্যালো পিপলসটা উপরে আসলো না? যদি আপনারা মনে করে থাকেন হেডের ভিতরে যদি এটা লিখি তাহলে হেডটা উপরে আসার কথা, রাইট? অ্যাকচুয়ালি কিন্তু তা হবে না, ও কিন্তু ওর জায়গায় থাকবে, ও ওর জায়গায় থাকবে, কারণ ও ব্রাউজার কিন্তু ট্যাগ চেনে, ব্রাউজার ট্যাগ চেনে, নর্মালি এগুলো লিখলে কিন্তু হবে না। ব্রাউজার যখন ট্যাগ দেখে টাইটেলের ভিতরে বেসিক ওয়েবসাইটটা লেখা, তখন সে কী করে, এটাকে কম্পাইল করে ওই ট্যাবের মধ্যে দিয়ে দেয়, কারণ ব্রাউজার কী করে এই ট্যাগগুলোকে কম্পাইল করতে পারে, মানে ও বোঝে যে কোন ট্যাগের কাজ, ক্যারেক্টার কী, কোথায় কী করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? এবং এই রকমের আমরা অনেকগুলো ট্যাগ নিয়ে কাজ করব, তার ভিতরে আমি জাস্ট তিনটা ট্যাগ, ছয়টা ট্যাগ দেখাবো এই মুহূর্তে, এবং এটা দিয়ে আপনারা ওয়েব পেজ ডিজাইন করবে নিজের মতো করে, এবং নেক্সট ক্লাসের জন্য এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সো ওইটার জন্য আমরা এখানে একটা ট্যাগ কল করি, যেমন আমরা দেখি ওয়েবসাইটের কন্টেন্ট থাকে অনেক বড়, দেখবেন কিছু কিছু টেক্সট থাকে অনেক বড়, কিছু কিছু টেক্সট থাকে অনেক ছোট, যেগুলো বড় থাকে সেগুলোকে বলা হয় হেডিং, মানে হাইলাইট করে। যেমন আমি এখানে লিখবো H1, H1 কিন্তু একটা হেডিংয়ের একটা ট্যাগ, মানে এটা কী করে, কন্টেন্টটা অটোমেটিকলি বড় করে ফেলে। তো আমি এখানে ট্যাবে যদি ক্লিক করি তাহলে এটা বের হচ্ছে, আমি এখানে লিখি হচ্ছে হাই বিশেষ চিহ্ন, তাহলে কী হবে, রাইট ক্লিক করলে দেখেন টেক্সটটা কিন্তু অনেক বড় আকারে দেখাচ্ছে, কারণ ওই H1 ট্যাগের একটা ফন্ট সাইজ আছে। এটা কীভাবে বুঝবো, রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তাহলে আপনারা দেখতে পাবেন H1 ভিতরে এটা একটা ফন্ট সাইজ আছে, নাম হচ্ছে 2EM, 2EM মিন্স 16 পিক্সেল, 16 পিক্সেল, 16 পিক্সেল হচ্ছে একটা ইউনিট, পিক্সেল হচ্ছে একটা ইউনিট সাইজের। এটা হচ্ছে কোডিংয়ের ক্ষেত্রে বা IT রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কাজগুলোতে ফন্ট সাইজটা বলা হয়, পিক্সেল হচ্ছে একটা ইউনিট, 1 কেজি, 2 কেজি এরকম। বাট 2EM মানে হচ্ছে 16 পিক্সেল গুণন 2 পিক্সেল, মানে বোঝাচ্ছে 2EM মানে 1EM এ 16 পিক্সেল হবে, মানে 16 পিক্সেল মিন্স 1EM, 1000 গ্রামে 1 গ্রাম, 16 পিক্সেলে 1EM, এবং 32 পিক্সেলে 2EM, তার মানে 2EM লেখা আছে মানে হচ্ছে 32 পিক্সেল। তো এখানটা কিন্তু আমার 32 পিক্সেল লেখা ছিল, রাইট? 2EM মানে 32 পিক্সেল, তো এটার সাইজ হচ্ছে 32 পিক্সেল, নর্মালি একটা সাইজ ছিল কিন্তু, রাইট?
নর্মালি কিন্তু একটা সাইজ ছিল, হ্যালো, এটা কিন্তু একটা সাইজ থাকে, আমি কিন্তু কিছু বলিনি, কিন্তু নর্মালি একটা টেক্সটের সাইজ থাকে, যেটা কিন্তু আমার এখানে বলছে না, তাই না? ডান দিকে কিন্তু বলছে না। এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে এটাকে বলা হয় এইচটিএমএল পার্ট, এটা কিন্তু বলা হয় স্টাইল পার্ট, বুঝতে পেরেছেন? এইচ ওয়ানে ক্লিক করলে দেখবেন স্টাইলগুলো আসতেছে, আর এটা কিন্তু ব্রাউজার থেকে কম্পাইল হয়ে আসে, এটা কিন্তু বিল্ডিং। এগুলো আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেল আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা, এখন এইচ ওয়ান দিলাম আর এখানে হচ্ছে হ্যালো, তো এই কন্টেন্টটা কিন্তু একটা সাইজ তো নিচ্ছে, তাই না? এই সাইজ হচ্ছে 16 পিক্সেল, মানে একটা ওয়েবসাইটের, সরি, 16 পিক্সেল, অর্থাৎ একটা ওয়েবসাইট বাই ডিফল্ট হচ্ছে 16 পিক্সেল রাখে। ডিফারেন্স পিক্সেল অ্যান্ড পয়েন্ট, পয়েন্ট কিন্তু আরও ছোট ইউনিট, পিক্সেলের থেকে পয়েন্টটা কিন্তু ছোট। পিক্সেলের পয়েন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি যদি একটু গুগল সার্চ করি বের করতে পারবো। পিক্সেল কনভার্ট টু পিটি মানে পয়েন্ট, এটা ইউনিটটা জানি কত, 10.13 পিক্সেল, তার মানে এটা কিন্তু আরও ছোট। তো এটা কনভার্ট করে যদি বের করি, বুঝতেই পারছেন, আপনারা একটু ক্যালকুলেট করে নিন, 8 পিক্সেল হচ্ছে 6 ফিট, তার মানে হচ্ছে 1 পিক্সেলে এটা আরও কম, তাই না? এর একটা ব্যাপার। সো পিটি নিয়ে কাজ করবেন না, পিটি মাঝে মাঝে দেখবেন প্রিডিফাইন ইউজ ওয়েবসাইটগুলোতে পিটি নিয়ে কাজ করে, বাট পিক্সেলটা পারফেক্ট। কারণ হচ্ছে যখন আপনি পিএইচডিটা এস্টিমেল করবেন বা প্রিডিফাইন কোনো ওয়েবসাইটে কাজ করবেন, ওগুলোতে কিন্তু বেশিরভাগ সময় পিএক্স দিয়ে করা হয় এবং ইএম দিয়ে করা হয়। তো আপনি যদি পিটি দিয়ে করেন, সেটা কিন্তু অন্যজন ডেভেলপারের জন্য প্রবলেম এবং ইভেন আপনার জন্যও প্রবলেম। সো পিক্সেলটাকে বেশি প্রায়োরিটি দেবেন। সো গাইস, এটা আমরা দিলাম হ্যালো, তো হ্যালোর জায়গায় আমি কন্টেন্ট আরও দিই, হাই দিলাম, আমি এখানে আরেকটা ট্যাগ দিই, নাম হচ্ছে এইচ টু, হেডিং ট্যাগ, এই যে এইচ ওয়ান দিচ্ছি না, এরকম আরও আছে, এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফাইভ, এইচ সিক্স পর্যন্ত, মানে 6টা এরকম হেডিং ট্যাগ আছে বিভিন্ন সাইজের। তো আমি এখানে এইচ টু দিলাম, আমি বলবো আই অ্যাম ফর ইট রানিং, আমি এটা দিয়ে দিলাম। এরপর নিচে আমরা একটা প্যারাগ্রাফ দেব, তো আমার প্যারাগ্রাফের জন্য লিখতে হবে পি, মানে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দেওয়ার পর ভিতরে আমরা যদি যাই, আমরা প্যারাগ্রাফের জন্য কন্টেন্ট নেব, এই যে ফ্রি কন্টেন্ট নেব না, আচ্ছা এখান থেকে নিতে পারি, ফ্রি কন্টেন্ট হিসেবে এটাই কপি করি, এখানটা আমি পেস্ট করি, এটা হচ্ছে ফ্রি কন্টেন্ট। তাহলে দেখবেন ওয়েবসাইটে রান করলে আপনারা কন্টেন্টটা এভাবে পাবেন। এবং দেখেন এইচ ওয়ানের সাইজটা একটু বড়, হ্যাঁ এইচ ওয়ানের সাইজটা একটু বড়, আর এইচ ওয়ানের সাইজ হচ্ছে 2M, এইচ টু এর সাইজ কিন্তু দেখেন 1.5 পয়েন্ট, মানে হচ্ছে 16 পিক্সেল আর 8 পিক্সেল, কত হচ্ছে 16 আর 8 24 পিক্সেল। হ্যাঁ, লরেনসন নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে, বাট আপনি যদি চান আমি একটা হিন্স দেখাইতে পারি, যেমন পিট্যাগের ভিতরে আপনি ড্যামো কন্টেন্ট দিতে চান, তাহলে এখানে লেখেন লরেন, ওয়েবসাইটে যাওয়ার দরকার, এটা একটা ওয়েবসাইটও আছে, আমি নেক্সট ক্লাসে দেখাবো ওটা। লরেন লিখে যদি ট্যাবে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি কিছু ড্যামো কন্টেন্ট অ্যাড হয়ে যাবে, এটা কিন্তু ব্রাউজার থেকে হয়। তো আমি যদি এটাকে রান করি, তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার গাইস, এই পর্যন্ত আজকে। আর আপনাদের আমি একটা ভিডিও দিব কিভাবে আপনি আপনাদের এই প্রজেক্টটা গিটহাবে তুলবেন, মানে লাইভ ওয়েবসাইট তৈরি করবেন, লাইভ লিঙ্ক আমার সাথে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, ওইটার জন্য গ্রুপে ইয়াসের আরফাত আপনি একটু ভালো করে শুনেন, আমি একটা ভিডিও দেবো যেটা আমারই তৈরি করা, কয়েকদিন আগে তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আমি আপনাদের দিব। আপনি দেখবেন যে কীভাবে গিটহাবে অ্যাকাউন্ট করে আপনার নিজস্ব ডোমেন হোস্টিং ছাড়া আপনার ওয়েবসাইটটাকে গিটহাবের মাধ্যমে আপলোড করতে পারেন, লাইভ দেখতে পারেন। ওইটা করলে কী হবে, আপনাদের ওয়েবসাইটগুলো লাইভ প্রজেক্ট হিসেবে সবাই দেখতে পাবে, সবার এটা করবেন আপনারা। আর আমি আপনাদের গ্রুপ চ্যাট খুলে আপনাদের সাথে আমি কনভারসেশন করবো, সমস্যা নাই। সো তখন আপনাদের আমি ডিটেলে অনেক কিছু সাপোর্ট করবো। এবং আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে আপনাদের সাথে আমার জন্য, আপনাদের জন্য একজন মেন্টর থাকবেন, নাম হচ্ছে সোহাগ হাসান, উনি আপনাদের অ্যাসিস্ট করবেন বিভিন্ন রকমের সাপোর্ট যদি লাগে তখন, তার মানে আপনাদের ডিজাইন পার্টে যদি কখনো কোনো সাপোর্ট লাগে তাকেও নক করতে পারেন কিংবা আমাকেও নক করতে পারেন, ঠিক আছে? আর আমাদের সাপোর্ট নামে একটা প্ল্যাটফর্ম আছে, সাপোর্ট ডট শিখবে সবাই, আই হোপ যে আপনার নাম শুনেছেন,
এই ওয়েবসাইটে গেলে আপনারা সাপোর্ট পাবেন, এখানে গেলে আপনি সাপোর্ট পাবেন। তারপর এখানে একটা পপ আপ আসে, তারপর গেট এখানে ক্লিক করলে এটা আসে, আপনি চাইলে আপনার ডিটেলগুলো দিবেন, তারপর আপনি কোন এসএস স্টুডেন্ট কিনা, ব্যাচ নাম্বার কত, 175। এগুলো ইনফরমেশন দেওয়ার পরে কী ডিটেলে সাপোর্ট দেবে সেটা দেওয়ার পর সাবমিট যদি করেন, তাহলে আপনাকে একজন মেন্টর হেল্প করবে। বাট মেন্টররা যাদের পার্সোনাল ব্যস্ততা থাকে ইনস্ট্যান্ট হয়তো সাপোর্ট নাও দিতে পারে, বা কেউ না কেউ আপনাকে একটু ডিলে করে সাপোর্টটা দিয়ে দিবে। তবে এখানে কিন্তু বলে দেয় যে কখন কখন সাপোর্টটা নিয়ে নিতে পারবে। ক্লিয়ার, সবাই ক্লিয়ার আশা করছি। এবং ইয়াসির আরফাত, আপনি আপনার আনমিউট করেন, এবং যদি আপনার কোনো কোয়েরি থাকে বা এখানকার যারা ক্লাস করছেন তাদের যদি কোনো কোয়েরি থাকে, আমি 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের ভিতরে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবেন। এবং আপনাদের অ্যাসাইনমেন্ট সেটাই যেটা আমি করলাম মাত্র। ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, রেকর্ডিংটা কি আপনি সবাইকে শেয়ার করবেন গ্রুপে নাকি ইমেলের মাধ্যমে শেয়ার করা হবে? শেয়ার করব না। আর এরকম যদি হয়, আপনাদের সবারই যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি আপনাদের প্রত্যেকের জিমেইল অ্যাকাউন্টের থ্রুতে শেয়ার করে দেবো, এটা হচ্ছে বেস্ট। তাহলে এটা কনফিডেন্সিয়ালি থাকবে যে শুধুমাত্র আপনি দেখতে পাবেন। আর যদি এরকম হয় যে আমি গ্রুপে দিয়ে দিলাম, তাহলে দিয়ে দিতে পারি। আর আপনাদের শিটটা দেখতে হবে যে শিটে সবার জিমেইল অ্যাকাউন্ট দিয়েছে কি। জিমেইল জিমেইল জিমেইল, এখানে মানিক মোস্তফা জামাল, আপনি কিন্তু জিমেইল অ্যাকাউন্ট দেন, আপনার একটা ওয়েবমেইল অ্যাকাউন্ট দিয়েছেন, এবং আপনার মেবি ডোমেন হোস্টিং আছে। আর বাকি সবারই, এখানে একজন আছে নাম হচ্ছে সামিউল, ওনার জিমেইল নাই, আর জিমেইল থাকলেও কাইন্ডলি একটু দিয়ে দিবেন। সবাই বুঝতে পেরেছেন কথাগুলো? আর আমরা গ্রুপে গ্রুপ চ্যাটিং করি, তখন হয়তো আরও ডিসকাশন আসবে। তবে আমি এটাকে আমার একটা জায়গায় রাখবো যেটার মাধ্যমে আপনি ফিউচারে যে কোনো সময় ডাউনলোড করে বা লাইভ ভিউ করে দেখতে পারবেন, যে কোনোটা, শুধুমাত্র আপনি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই। ওকে ভাই, আর নেক্সট ক্লাসে দেখা হবে। আর এই উইকের মধ্যে আপনার সাথে আমার কনভারসেশন হচ্ছে, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ভিডিওতেও ফোন নাম্বারটা দেখতে পাবেন যারা মিস করেছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। কারো যদি কোনো কোয়েরি থাকে, লাস্ট টাইম বলছি, থ্যাংক ইউ ভাই, কারো কোনো কোয়েরি নাই। See you.